বলেছেন লিনু বিআইদি ইখওয়ানিকুম তোমরা পাশে যে নামাজি ভাই আছে তার জন্য তোমার কাঁধটাকে নরম করে দাও মানে মিলে মিলে দাঁড়াও এরকম শক্ত হয়ে যাতে কেউ মিশতে পারে না এরকম থাকিও না একটু নরম হও আশেপাশে মুসল্লিদের জন্য এবং তিনি বলেছেন লা তাদউল ফুরুজাত লিশয়তান কাতারের মধ্যে ফাঁকা জায়গা শয়তানের জন্য রাখিও না এগুলো বন্ধ করো অথচ আমাদের দেশে অনেককে দেখা যায় ব্যাপারে আমরা অবহেলা করি কাতারের মধ্যে ফাঁকা রাখি আছে না নাই কাতারের মধ্যে ফাঁকা রাখবেন না কাতারকে যতটুকু বন্ধ করা সম্ভব ততটুকু বন্ধ করবেন একেবারে শতভাগ বন্ধ করতে পারবেন না কিন্তু যত সম্ভব বন্ধ করবেন বুখারী হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইরকম আলিয়ানাকুম মানাকা ফিস সালাহ তোমাদের ভিতরে যে ব্যক্তি তার পাশের নামাজি ভাইয়ের জন্য কাঁধটাকে নরম করে দেয় মানে কেউ কাছে এসে মিশে দাঁড়ালে সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে কোমল হয় তার প্রতি তো সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন তিনি ইমামতি করার সময় একামতের পর তিনি কাতার সোজার জন্য বলতেন সাউ সুফুফাকুম তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো কাতারের ফাঁকা বন্ধ করো শয়তানের জন্য জায়গা রাখবা না বিভিন্ন রকমের নির্দেশনা দিয়ে দিয়েছেন অনেকগুলো নির্দেশ সূচক ক্রিয়া তিনি ব্যবহার করতেন এখান থেকে বোঝা যায় কাতারের মধ্যে ফাঁকা রাখা উত্তম না বন্ধ করা উত্তম বন্ধ করা উত্তম কিন্তু আমরা অনেকে বন্ধ করি না অনেকে আছে কাছের কোনো ভাই যদি বন্ধ করতে আসে উল্টা তারে আরো বকা দেয় ভাই গায়ের দিকে ছুটছেন কেন আসে না না এরকম লোক এটা করা যাবে না আবার বন্ধ করতে গিয়ে আরেকজনের গায়ের উপরে পড়ে যায়েন না তার বিরক্তির কারণ হয়েন না সেটাও মাথায় রাখতে হবে অতএব কাতার বন্ধ ফাঁকা বন্ধ করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল এবং কাতার সোজা করা আরেকটা আমল নবীজি বলেছেন যে তোমরা কাতার সোজা করো লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম তোমরা কাতার বাঁকা করিও না তাহলে তোমাদের অন্তরগুলো বাঁকা হয়ে যাবে মতপার্থক্য তৈরি হবে মিল মহব্বত থাকবে না এজন্য মিল মহব্বত যেন থাকে কাতার সোজা করতে হবে এবং ফাঁকা বন্ধ করার চেষ্টা করতে হবে স্বামী খারাপ কাজে জড়িত আছে যেমন বিভিন্ন সমিতির সাথে জড়িত আমি সেটা জানি কিন্তু বাধা দিলে মানে না এখন আমার করণীয় কি আমাদের কোনো এক বোন প্রশ্ন পাঠিয়েছে স্বামী যদি কোনো সুদের কারবারের সাথে জড়িত হয় কোনো হারাম লেনদেনের সাথে জড়িত হয় তাহলে স্বামীকে তার স্ত্রী ভালোবাসা দিয়ে মমতা দিয়ে স্নেহ দিয়ে আবদার দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করবে আমি প্রায় বলার চেষ্টা করি স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা এরকম যে একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে অনেক কিছু আদায় করতে পারে যদি একান্ত অমানুষ না হয় তাহলে সেক্ষেত্রে তাকে ভালোবাসা দিয়ে এটা আদায় করা সম্ভব এটা চেষ্টা করতে হবে সব কিছু তোমার জন্য উজাড় করতে চাই প্লিজ তুমি ফিরে আসো আর যেই স্বামী একজন দিনদার স্ত্রী পাইছে যে স্ত্রী হারাম থেকে বাঁচতে চায় এই স্বামীর চাইতে কোপাল পোড়া স্বামী দুনিয়াতে আর কে আছে যে একজন ভালো স্ত্রী পাইছে বেশিরভাগ স্বামীরা নষ্ট হয় বউয়ের কারণে বউ বলে যে টাকা চাই পয়সা চাই শাড়ি চাই চুড়ি চাই স্বর্ণ চাই গহনা চাই এই জন্য স্বামীরা মনে না চাইলেও হারাম খায় কারণ বউয়ের আবদার পুরা করা লাগে চাপ আছে বাসা থেকে আর এই ভদ্রলোকে তার স্ত্রী হারাম খেতে চায় না কষ্টে চলতে চায় তারপরও হারাম থেকে বাঁচতে চায় নুন পান্তা খেয়ে থাকতে চায় তারপরও হারাম খেতে চায় না আর এই কোপাল পোড়া সমিতিতে সুদের জন্য ঘুরে বেড়াচ্ছে তাহলে বোঝা গেল এর চাইতে বলো কোপাল পোড়া আর নাই যে এত বড় নেয়ামত সে ঘরে পাইছে ওয়াখাইরু মাতাইদ্দুনিয়াল মারাতুস সলিহা নেক এবং ভালো স্ত্রী যদি কারোর কপালে জোটে তো দুনিয়াতে তার যত সম্পদ আছে যত দামি কিছু আছে এর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ তার ঘরে আছে তার একজন নেককার স্ত্রী আছে যে আল্লাহকে চিনে ভাইরা আমার এই জন্য স্বামীকে স্ত্রী নসিহত করে ফিরে আনার চেষ্টা করবে অন্যদেরকে দিয়ে বুঝাবে প্রেশার ক্রিয়েট করবে যদি কোনোভাবে ফেরত আনা না যায় এবং স্বামীর হালাল হারাম দুই রকম উপার্জন থাকে তিনি চেষ্টা করবেন হালালটা তার সংসারে খরচ করার হারামটা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি একান্ত তার কোনো উপায় না থাকে বাধ্য হয় হালাল হারাম মিশ্রিত দেয় স্বামী এবং তিনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন তিনি চেষ্টা করেছেন চেষ্টা করছেন আল্লাহর কাছে মাফ চাচ্ছেন এটুকুর কারণে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন তার গুনাহ হবে না কিন্তু পাপিষ্ট স্বামী বুঝে শুনে অপরাধ করলে আল্লাহর কাছে সে কিন্তু পার পাবে না এরপরে প্রশ্ন হলো স্বামী বেনামাজি এবং মুনাফিকের যে তিনটি লক্ষণ কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে সে তার মধ্যে আছে এখন এই স্বামীকে ছেড়ে দেওয়া যাবে কি এটি একটু জটিল মুনাফিকের লক্ষণ থাকলেই স্বামী ছাড়া যাবে না
মুনাফিকের লক্ষণ থাকা মানে কিন্তু মুনাফিক না বা কাফের না আয়াতুল মুনাফিকি সালাফ হাদিসে আসছে মুনাফিকের আলামত এবং মার্কা হলো তিনটা কয়টা মার্কা মুনাফিকের ইযা হাদাসা কাযাবা যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে যখন সে কথা বলবে কি বলবে যদি কথায় কথা মিথ্যা কথা বলে এটা হলো মুনাফিকের আলামত কথা কথা যদি মিথ্যা বলে এটা কিসের আলামত মুনাফিকের আলামত ইযা হাদাসা কাযিব ওয়া ইযা ওয়াদা আখলাফ ওয়াদা করলে খেলাফ করে কথার কোনো ঠিক নাই আজকে বলে তিন দিন পরে হয় সবার সাথে যেমনে সেমনে ওয়াদা করে আর খেলাফ করে এটা মুনাফিকের মার্কা নম্বর 2 আর মুনাফিকের 3 নম্বর মার্কা হলো ওয়া ইযা আতমিনা খান তার কাছে আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করে তার কাছে আমানত রাখা হলে কি করে সে আমানতের খেয়ানত করে কথা বলছে কাউকে না বলার জন্য সে সবার আগে বলে বেড়া টাকা জমা দিছে মেরে দেয় আমানতের ঠিক ঠিকানা নাই এই তিনটা হলো মুনাফিকের মার্কা কথা কথা মিথ্যা বলা ওয়াদা করলে ওয়াদা রক্ষা না করা আর আমানতের খেয়ানত করা এই তিনটা হলো মুনাফিকের মার্কা এই মার্কাগুলা কারোর মধ্যে থাকলে লক্ষণ খারাপ মুনাফিকের লক্ষণ আছে কিন্তু এটাকে নেফাকে আমলি বলে কর্মগত মুনাফিক বলে এটার ফলে মানুষ বেঈমান হয়ে যায় না কাফের হয়ে যায় না তাহলে তো মুসলমান একটাও খুঁজে পাওয়া যেত না কারণ কথায় কথা মিথ্যা বলে এরকম মানুষের অভাব আছে দেশে ওয়াদা করে আর ওয়াদা ঠিক রাখে না এরকম মানুষের অভাব আছে আপনাদের এলাকায় অভাব আছে এরকম মানুষের তাহলে তো মুসলমানই টিকে পাওয়া যাবে না এই জন্য এগুলো থাকলে মানুষ কাফের হয়ে যায় না কোন নারী তার স্বামীর মধ্যে তিনও আলামত যদি দেখেন তাহলে তাকে কাফের মনে করে তার থেকে বিচ্ছেদ হওয়ার কোনো প্রয়োজন নাই যৌক্তিকতাও নাই বরং তাকে নসিহত করে ভালো করার চেষ্টা করবেন আর না হলে তার পাপে তাকে পাবে নিজে ভালো থাকার চেষ্টা করবেন ইমাম সাহেব সালাম ফেরানোর পর তার সাথে দুহাত তুলে মোনাজাত করব নাকি তাসবিহ তাহলিল পড়ব সালাতের শেষে নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফেরায় ফেলবেন সর্বপ্রথম যে কাজ সেটা কি একবার উনি আসছে আল্লাহু আকবার বলবেন এরপর তিনবার ইস্তেগফার করবেন আস্তাগফিরুল্লাহ 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 অন্য বারে আসছে শুধু ইস্তেগফার বলবেন সালাম শেষ ইমাম সাহেবের প্রথম কাজ আস্তাগফিরুল্লাহ 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 এরপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এরপর আপনাকে আল্লাহ তৌফিক দিলে আপনি আরো বিভিন্ন দোয়া আছে সেগুলো পড়বেন সূরা ইখলাস একবার পড়বেন সূরা ফালাক একবার পড়বেন সূরা নাস একবার পড়বেন আয়াতুল কুরসি একবার পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম এরপরে দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আপনি আরো দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ وهو على كل شيء قدير لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن إبرا عارو بوربين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك إبرا بوربين أبني تتريجب سبحان الله تتريجب الحمد لله چوتريجب الله أكبر عارق بونا عرصي আল্লাহু আকবার 33 বার শেষের বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এইভাবে এই দোয়া এবং জিকিরগুলো পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এগুলো বেশি বেশি করে পড়বেন এই যে দোয়াগুলোর কথা আমি বললাম এগুলো সবগুলো মুখস্থ যাদের আছে একটু হাত তুলেন তো বুঝে হাত তুলছেন আমি যদি এখন জিজ্ঞেস করে বলতে পারবেন এই সবগুলো মুখস্থ আছে মাশাআল্লাহ এই সবগুলো মুখস্থ হলো মানুষের হাত উঠছে মাত্র 8-10টা এতগুলো মানুষের মধ্যে তাইলে বোঝা গেল পাঁচ ওয়াক্ত নামাজের পর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর যে দোয়াগুলো জিকিরগুলো বলতেন এগুলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মুখস্থ নাই কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি সেটা কি রেডিমেড মুনাজাত যে হুজুর এত দোয়া দরুদ বুঝি না আপনারে বেতন দিয়ে রাখছি না আপনি দেন তুলে তো হুজুর উঠে আল্লাহুম্মা আমিন দিয়ে দেয় ভাইরা আমার পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে এভাবে
সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এইভাবে ট্র্যাডিশনাল এবং রেডিমেড মুনাজাত করতেন না তিনি করতেন দোয়া দরুদগুলো পড়তেন সাহাবায়ে কেরাম সেগুলো করতেন বহু হাদিসে বিষয় বর্ণিত আছে আর যেটা আমাদের সমাজে প্রচলিত আছে এরকম একটা হাদিসে পাওয়া জানা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পর সাহাবীদের এইভাবে করতেন যদি দুই চার বারও করতেন শত শত হাদিসে বর্ণনা আসতো কারণ সাহাবীরা সবাই নবীজির সবকিছু বর্ণনা করতেন নামাজের পুঙ্খানুপুঙ্খ রুকুতে তিনি শুধু সুবহান রাব্বিল আযিম পড়েন নাই কখনো সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ পড়েছেন রুকু সিজদা কখনো কখনো তিনি দোয়া পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি কখনো তিনি বলেছেন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতু ওয়ার রূহ কখনো তিনি বলেছেন সুবহানাল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমা রুকুতে সিজদাতে তিনি কি কি পড়তেন সেটা পর্যন্ত সাহাবীরা বর্ণনা করেছেন তাহলে সালাম ফেরানোর পর সবাইকে নিয়ে যদি এইভাবে ট্র্যাডিশনাল দোয়া আমরা যেভাবে করি এইভাবে যদি করতেন অবশ্যই সেটা হাদিসে আসতো না আসতো না তো আমরা ওই রেডিমেডটা জানি সুন্নাত যেটা আছে সেটা জানি না সুন্নাতটা শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আমরা সুন্না ফাউন্ডেশন থেকে ছোট একটা পকেট কার্ড তৈরি করেছি মাত্র 2 টাকা দাম এটা আপনারা এলাকায় মুসল্লিদের বিতরণ করেন মানুষকে ফ্রি দেন মানুষ এটা পকেটে রেখে পড়তে পারবে সালাম ফেরানো শেষ পড়ে পড়ে মুখস্থ করে ফেরান একসময় কার্ড লাগবে না নিজে নিজে পড়তে পারবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া এবং জিকির তাসবিহ তাহলিল পাঠ করা এটাই হলো সুন্নাত হ্যাঁ এর পর বা এর আগে আপনার কখনো কোনোদিন নামাজের পরে দোয়া কবুল হয় আপনার মনে চাইছে আল্লাহর কাছে কিছু পেশ করবেন আপনি অবশ্যই হাত তোলেন হাত তুলে আল্লাহর কাছে চান দোয়া করেন চোখের পানি ফেলেন কোনো অসুবিধা নাই কিন্তু এই রেডিমেড জিনিস করিয়েন না যে কি চান আপনি নিজেও জানেন না 99.9% মুসল্লি আমাদের দেশে পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওই হুজুরের সাথে হাত তোলে আর হাত নামায় হুজুর কি বলল কি না বলল কি হইল উনি কিছুই জানে না উনি শুধু তুলল আর নামাইলো আশপাশে কেউ না তুললে পাশ থেকে দেখবেন অনেকে গুতায় যে বসে আছেন কেন হয়তো ইমাম সাহেবের সাথে হাত তুলছে বেচারা ইমাম সাহেবের হয়তো আজকে চারটা জিনিস আল্লাহর কাছে চাওয়া দরকার সেগুলো চাওয়া শেষ ইমাম সাহেব হাত নামায় ফেলছে ভদ্রলোকের হয়তো একটু পেটে ব্যথাও আছে জন্য আল্লাহর কাছে একটু বাড়ায় দোয়া করতেছে তাও দেখবেন পাশ থেকে গুতা এই হুজুর হাত নামায় ফেলছে তুমি এখনো কি করো দেখেন না আপনারা এগুলো ভাইরা আমার দোয়া হবে মনোযোগের সাথে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে কিছু চাইতে চাইলে অবশ্যই আপনি দোয়া করতে পারেন একা একা আপনার মতো করে আপনি আল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করে দুরুদ পাঠ করে নবীর প্রতি এরপর আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন কিন্তু এটার জন্য ট্র্যাডিশনাল যে রূপ আমরা দিয়েছি বা দেখতে পাচ্ছি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের পরে বা খুলাফায়ে রাশিদা কেউ করতেন বলে প্রমাণিত নয় 10 বছর নবীজি ইমামতি করেছেন 10 বছর এই 10 বছরে হাজার হাজার রাকাত তিনি ইমামতি করেছেন সম্ভবত 18,000 ওয়াক্ত তিনি ইমামতি করেছেন চার খোলাফা 30 বছরে তারা যা ইমামতি করেছেন এই 10 আর 30 এই পুরো 40 বছর মিলালে প্রায় 80,000 ওয়াক্তের মতো নামাজ হয় কম বেশি অথচ এর ভিতরে যদি 2-10 বারও একই কাজ করতেন 1-2 বারও করতেন বহু হাদিসে সেটি বর্ণনা আসতো বিধায় ভাইরা আমরা সুন্নাত জিন্দা করব সেটা হলো পাঁচ ওয়াক্ত সালাতের পর তাসবিহ তাহলিল হাদিস বর্ণিত জিকির এবং দোয়াগুলো করব ইনশাআল্লাহ কারণ ইবাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী এরপরে প্রশ্ন হলো মালাকুল মত ফেরেশতা কি একজনই যদি তিনি একজনই হয় তাহলে একই সময় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষের যান কিভাবে কবজ করে মাশাআল্লাহ মালাকুল মত তিনি একা কিন্তু তার সাথে বিশাল আল্লাহর দেওয়া বাহিনী আছে মালাকুল মত তিনি অদৃশ্যের জগতের বাসিন্দা আলমুল গায়েব বলা হয় এটাকে আমরা দৃশ্যমান জগতের বাসিন্দা আমরা আমাদের মতো যদি আল্লাহর ফেরেশতাকে তুলনা করি বা চিন্তা করি তাহলে ভুল হবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফেরেশতা তৈরি করেছেন তাদের যে দক্ষতা তাদের যে যোগ্যতা তাদের যে কোয়ালিটি দিয়েছেন সেগুলো আমরা আমাদের মতো করে দেখলে হবে না জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ডানা দিয়েছেন শত শত ডানা এবং ডানার প্রসারতা এত যে পূর্ব পশ্চিমকে পরিব্যাপ্ত করে ফেলে আল্লাহ তাআলা দিয়েছেন না দেন নাই তো তিনি যা পারেন আমরা তা পারি না আমরা একা হলে যেটা পারি ফেরেশতারা একা হলে তার চাইতে হাজার লক্ষ কোটি বা অগণিত গুণ বেশি পারেন তাছাড়া মালাকুল মওতের সাথে নিয়োজিত আল্লাহর অনেক ফেরেশতারা ডিউটি পালন করে তিনি একা না তিনি তাদের গ্রুপ লিডার বিধায় কিভাবে সবার রূহ কবজ করে এটা নিয়ে আমার টেনশন আপনার টেনশন না করলেও চলবে এরপরে প্রশ্ন হলো আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতাম কিন্তু একদিন ফজরের নামাজের সময় শরীরে কাঁপুনি দিয়ে উঠে
এরপর থেকে সবসময় নামাজের সময় শরীরের কাঁপুনি দেয়, এ কারণে আমি নামাজ ও অন্যান্য ইবাদত করতে পারি না। এই বিষয়ে আমি অনেক চিকিৎসক দেখিয়েছি কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না, আমার করণীয় কি? এটা বেশিরভাগ সম্ভাবনা হলো ব্ল্যাক ম্যাজিক বা দুষ্ট জিনের ভয়ঙ্কর কোনো উপদ্রবের কারণে হতে পারে। এরকম হয়েছে কিনা সেজন্য কোরআন এবং হাদিসের আলোকে যারা ঝাড়ফুঁক করেন সে সমস্ত রাকিদের শরণাপন্ন হতে হবে। রাকিদের ঝাড়ফুঁকের মাধ্যমে এই ধরনের রোগী খুব দ্রুত শনাক্ত হয়ে যায়। আমি এরকম এক রোগী দেখেছি যে তিনি আজান শুরু হয়ে গেলে পাগলের মতো ছুটাছুটি করতে থাকেন এবং তার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায়, টাইট হয়ে যায়, টিপ দিলেও আঙ্গুল ঢুকে না। আমার বাসায় আসছে একবার, ভয়ঙ্কর অবস্থা। উনি প্রবাসে ছিলেন মিডিল ইস্টে, সেখান থেকে আসছেন। তো আমি এক রাকির সাথে যোগাযোগ করে দিছি, কারণ আমি নিজে রুকিয়া করি না, জানি না, এ সঙ্গে যারা এক্সপার্ট আছে দু চারজনকে চিনি, তাদের ঠিকানা দিয়ে দিছি তাদের সাথে যোগাযোগ করার জন্য। তো এরকম দুষ্টজিন বা ব্ল্যাক ম্যাজিকের কারণে, দুষ্টজিন উপদ্রবের কারণে এরকম অস্বাভাবিক ধরনের সমস্যা অনুসময় তৈরি হয়। এগুলো থেকে আমরা যেন সবসময় নিজেরা নিরাপদ থাকতে পারি সেজন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে। নাম্বার এক, সকাল সন্ধ্যার আমলগুলো নিয়মিত করবেন। আয়াতুল কুরসি, তিন কুল, বিসমিল্লাহ, এগুলো নিয়মিত পড়বেন সবসময়, বাসার সবাইকে শিখাবেন পড়ার জন্য। নাম্বার দুই, বাসা বাড়িতে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবেন, ওয়াশরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ যাবেন। ওয়াশরুমে শয়তান থাকে, দুষ্টজিনের ঠিকানা হলো ওয়াশরুম, নোংরা জায়গা, নাপাক জায়গা, এখানে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, বেরোয়ার সময় দোয়া পড়বেন এবং ওয়াশরুমের দরজা বন্ধ করে রাখবেন। বাসা ঢুক যেই ঢুকবে বিসমিল্লাহ ছাড়া কেউ ঢুকবে না, বিসমিল্লাহ ছাড়া ঢুকলে হাদিসে আসছে শয়তান সাথে ঢুকে, বিসমিল্লাহ বললে আর শয়তান ঢুকতে পারে না। তো এরকম অনেকগুলো আমল আছে, এগুলো যদি নিয়মিত করা যায়, বিশেষ করে সকাল সন্ধ্যার আমল, আর যে বিসমিল্লাহর আমল যেটা বাসায় ঢোকার সময়, খাওয়ার সময় এবং ওয়াশরুমের কথা বললাম, বাসায় কোনো ছবি ইত্যাদি টাঙিয়ে রাখবেন না এবং মিউজিকের ব্যবহার যেন বাসায় না হয় সেটা খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। বিশেষ করে সুরায়ে এখলাস, সুরায়ে ফালাক, সুরায়ে নাস তিন তিনবার রাত্রে শোয়ার সময় পড়ে শোবেন, সকাল সন্ধ্যা পড়বেন, দুষ্ট জিন থেকে এবং ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। সুরা বাকারা এটা তেলাওয়াত করবেন, বাসায় তেলাওয়াত চালু করে রাখবেন, এর মাধ্যমেও এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। এরপরে প্রশ্ন হলো, আমার আব্বা যৌবনে পদার্পণ করার পর প্রথম দু চার বছর নামাজ আদায় করেন নাই, এখন তিনি বৃদ্ধ, বয়স প্রায় ৭০, এমত অবস্থায় এত নামাজ কাজা আদায় করার উপায় নাই, ফিদিয়া আদায় করারও সম্ভব নয়, এমত অবস্থা উপায় কি দয়া করে জানাবেন। ৭০ বেশি হয়ে গেছে, তার ওই নামাজ আদায় করাও সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে এখন আল্লাহর কাছে তিনি মাফ চাইবেন, ইস্তিগফার করবেন, ক্ষমা চাইবেন যে আল্লাহ আমার অজান্তে হয়েছে, আল্লাহ আপনি আপনাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, বান্দার ভুলের কারণে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে মাফ চাইলে, ভবিষ্যতে সেটা করবে না সংকল্প করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি করবেন, মাফ। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমাদের অনেক যুবক ভাইরা নিরাশ হয়ে যান, এত পাপ করছি আল্লাহ আমারে মাফ করবে? আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা আশা ছাড়ি দিও না, নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, তোমাদের দরকার শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসা। ও আনিবু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে শুধু দৌড়াও, ধাবিত হও, আল্লাহর রহমতের কোলে যাও, আল্লাহ সব মাফ করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, কোন মেয়ের সাথে বিবাহ ঠিক হয়েছে এবং পরবর্তীতে অনৈতিক মেলামেশার ফলে তার গর্ভে বাচ্চা এসেছে এবং মাঝে মেয়েটার অন্যত্র বিবাহ হয়েছে, এমত অবস্থায় মেয়েটির সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার পিতা কে হবে, যার সাথে অনৈতিক মেলামেশা হয়েছে সে নাকি পরবর্তী যার সাথে বিবাহ হয়েছে? অবশ্যই জেনার কারণে যদি কোনো বাচ্চা গর্ভে আসে আল্লাহ মাফ করুক, এই ভয়াবহ অপরাধ যদি কেউ করে, তাহলে ওই বাচ্চা যার সাথে জেনার মাধ্যমে হয়েছে তার সন্তান হিসাবে বিবেচিত হবে এবং তাকেই বাপ হিসাবে পরিচয় করতে হবে। কোনো অবস্থাতেই যার সাথে বিয়ে হয়েছে তার সন্তান হিসাবে চালিয়ে দেওয়া যাবে না, কেউ জানে না, আল্লাহ তাআলা তো ঠিকই জানেন। অতএব এই দুই নম্বরে যদি করে তাহলে মেয়ে গুনাগার হবে এবং অপরাধী হবে, যে একজন মানুষ তার বাবা নয় তাকে তার বাবা হিসেবে সমাজের মানুষের মধ্যে পরিচয় করে দিচ্ছে। ভাইরা আমার, জেনা আজ এত ব্যাপক হয়ে গেছে, জেনা আজ সোনার হরিণের মতো হয়ে গেছে, যুবকদের চরিত্র শেষ হয়ে গেছে। আমি সেজন্যই শুরুতে আলোচনায় বলেছি, বিনোদনের নামে, ক্রীড়া কৌতুকের নামে আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলা হয়েছে। এই জন্যই হালাল হারাম বাজ বিচার যারা করে চলে তারা পবিত্র থাকে, তারা ভালো থাকে, তারা নিরাপদ থাকে, তারা সুখে থাকে। বিধায় এ ধরনের হারাম কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাইকে। আমার বন্ধুদের মধ্যে কিছু বন্ধু আছে যারা নামাজ কালাম পড়ে এবং মাঝে মধ্যে মেয়েদের খারাপ মেসেজ করে থাকে, সবার জন্য নসিহা করবেন প্লিজ। অনেক যুবকরা আছে এই রোগের রোগী,
যুবক মানে হলো একটু দুষ্টামি একটু বাদ্রামি মেয়েদের পিছে লাগালাগি তাদেরকে ইফটিজিং করা তাদেরকে উত্তক্ত করা ফেসবুকে মেসেজ দেওয়া হোয়াটসঅ্যাপে নক করা অযথা শিরদ দেওয়া এই বদমাইশি বাদ্রামি বেশিরভাগ যুবকরা আজকাল করাটাকে তাদের রাইট মনে করে মনে করে এটা আমার এই বয়সে করার বোধ অধিকার আছে এমন কি মুরব্বিরাও এটা দেখার পরও বলে যে একটু আধটু করে ঠিক না বে ঠিক ভাইরা আমার আরশের নিচে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতম দিনে যাদেরকে ছায়া দিবেন আশ্রয় দিবেন তাদের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে যুবক তারা কোন যুবক যেই যুবক তার যৌবনে কোনো কালিমা লাগতে দেয় নাই ইতিপূর্বে কখনো করে থাকলে তওবা করে নতুন করে জীবন গড়েছে আর সে কোনো মেয়েকে ইফটিজিং করে না কোনো মেয়ের দিকে ফিরে তাকায় না তার ভালোবাসাকে জমাইতে থাকে জমাইতে থাকে জমাইতে থাকে যে রাস্তার মেয়ে ওর জন্য আমি কেন ভালোবাসা বা আমার মনোযোগ আমার প্রেম আমার ভালো লাগা এগুলো ওখানে কেন নিবদ্ধ করব এগুলো আমি সব জমা করে রাখি কার জন্য বৈধ বউয়ের জন্য লিগ্যাল বউয়ের জন্য স্ত্রীর জন্য যদি এরকম জমায় রাখতে পারেন বিয়ের পরে দেখবেন ভালোবাসা আঠার মতো কিরকম হয় আর অজাগায় কুজাগায় মুখ বালায়া আল্লাহর দেয়া ভালোবাসা আবেগরে নষ্ট করবেন এরপরে জায়গা মতো দেখবেন আর ভালোবাসা নাই ভিতরে সব শেষ রাস্তাঘাটে কথা কি বুঝাইতে পারছি সব যুবকরা পাগলামি করে মাতলামি করে বদমাইশি করে খারাপ কাজ করে নোংরামি করে মেয়েদেরকে উত্তক্ত করে তাদের পিছে লাগে চোখের জেনা করে মনের জেনা করে বন্ধু কয়েকজন একসাথে হলে কোনো মেয়েকে নিয়ে বাজে কল্পনা করে আলাপ আলোচনা করে এই হারামের ভিড়ে যুবক তুমি একটু ফেরার চেষ্টা করো সবাই যা করে তার চাইতে ভিন্ন কিছু হওয়ার চেষ্টা করো গড্ডালিক এবং স্রোতের তালে গা ভাসিও না ভাই স্রোতের তালে গা ভাসার জন্য যোগ্যতার দরকার হয় না স্রোতের বিপরীতে চলার জন্য শক্তি লাগে যোগ্যতা লাগে সেটা তোমার মধ্যে আছে কিনা সে চেষ্টা করো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ অতএব ভাইরা আমার যৌবনে কোনো পাগলামি নয় কোনো মাতলামি নয় এই চোখকে হেফাজত করব মনকে হেফাজত করব পড়াশোনা মনোযোগ দিবেন বন্ধুবান্ধব ভালো বন্ধুবান্ধবের সাথে উঠাবসা করবেন খারাপ বন্ধুর ধারে কাছেও যাবেন না যে বন্ধু মেয়েদের পিছনে গুরুগুরু করে মেয়েদের সাথে হারাম সম্পর্ক রাখে অবৈধ সম্পর্ক রাখে প্রেমের নামে জেনার সম্পর্ক জড়ায় তাদের সাথে কোনো প্রকার বন্ধুতা রাখবেন না ভালো বন্ধু পাওয়া সোনার হরিণ তারপর সে সোনার হরিণ খোঁজার চেষ্টা করবেন না পারলে একা চলবেন তারপরেও খারাপ কোনো বন্ধুর সাথে যাবেন না কারণ মানুষ পৃথিবীতে কেউ জন্মগতভাবে খারাপ হয় না বেশিরভাগ মানুষ খারাপ হয় খারাপ বন্ধুর কারণে আপনি দেখবেন না একটা মানুষও হঠাৎ করে দোকানে যায়া সিগারেট কিনা খাওয়া ধরছে একজন মানুষও দেখবেন না প্রথম কিছু সিগারেটখোর বন্ধু দেখবেন তাদের জোটে এই বন্ধুর সাথে কি হয় প্রথম বন্ধুতা হয় এরপর এই বন্ধুর সাথে আস্তে 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 দেখে যে বন্ধু সিগারেট খায় এরপরে গোলাটা দিয়ে একটা টান দেয় আছে না নাই বলে না 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 কার দে প্রথম এরকম ভয় লাগে একটু কাশি আসবে এরপর ঠিক হয়ে যাবে এই জন্য খারাপ এবং দুষ্ট বন্ধুর সাথে থাকলে আস্তে আস্তে মানুষ কি হয়ে যায় খারাপ হয়ে যায় নিজের অজান্তে কোনো খুনি পৃথিবীতে নিজে নিজে খুনি হয় না খুনিদের সাথে থাকতে থাকতে কি হয় এই জন্য আপনারা যারা স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন জেনারেল লাইনে আছেন আপনাদেরকে আমি বলি যেই বন্ধু সে খারাপ খারাপের দিকে তার প্রবণতা এই বন্ধু থেকে বাঘের মতো পলায়ন করেন বাঘ দেখলে যেরকম পলায়ন করেন পলায়ন করেন আর ভালো বন্ধু পাঁচ নামাজ পড়ে আল্লাহর ভয় আছে ও খারাপ দিকে যায় না এরকম বন্ধু যদি খুঁজে পান মনে রাখবেন এই সমাজে বন্ধুর দাম কোটি কোটি টাকা এই বন্ধুটাকে আগলে ধরে রাখেন ওর সাথে থাকার চেষ্টা করেন অন্তত আপনার সর্বনাশ হবে না অসৎ সঙ্গে সর্বনাশ আর সৎসঙ্গে স্বর্গে বাস অতএব ভালো বন্ধু নিয়ে চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এখানে কাদেরকে আত্মীয় বলা হয়েছে আত্মীয় লিস্টে কারা আছেন দয়া করে জানালে উপকৃত হতাম খুব দরকারি একটা প্রশ্ন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না মুস্তাহাব ফরজ অনেকে জানেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি হারাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি
অনেক হারাম আমরা জানি কিন্তু এই হারামটা আমরা অনেকে জানি না আত্মীয়র সাথে আপনি চিরতরে সম্পর্ক ছিন্ন করে ফেলছেন কোনো যোগাযোগ নাই একদম সম্পর্ক কাট করে ফেলছেন আপনি হারামে লিপ্ত আছেন এখন কথা হলো কারা আত্মীয় এর উত্তর হলো যে আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সম্পর্ক ছিন্ন করা হারাম তার হলো রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে আপনার ব্লাডের সম্পর্ক আছে রক্ত সম্পর্ক আছে এই আত্মীয়ের মধ্যে এক নম্বরে চলে আসে বাপ এবং সন্তান মা বাপ মা এবং সন্তান কারণ বাপ মার সাথে সন্তানের সম্পর্ক একেবারে সরাসরি রক্তের এরপরে হলো ভাই বোন তারপরে ভাতিজা ভাতিজি তারপরে চাচা ফুফু দাদা দাদি এরা সব রক্ত সম্পর্কীয় তারপরে মায়ের দিককার মা খালা মামু তারাও মায়ের দিককার আত্মীয় কিন্তু এক নম্বরের যাদের আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে সবচেয়ে বেশি যাদের ব্লাডের সম্পর্ক আপনার সাথে একবারে প্রথম সারির তারা হলো আপনার বাবার দিককার যারা আছেন বাবা চাচা দাদা দাদি ভাই বোন এবং মা বাপ ভাতিজা ভাতিজি এরা আমাদের দেশে এই সমস্ত আত্মীয়দের সাথে বরং আরো লাগালাগি বেশি থাকে ঠিক না বেঠিক ওই দূরের কোথাকার কোন আত্মীয় তার সাথে খুব দোস্তি আমি এই জন্য বলি আত্মীয়তার তিনটা ক্লাস আছে ভাই এক নম্বর ক্লাসের আত্মীয় হলো এই যাদের কথা বললাম বাপ ফুফু চাচা দাদা দাদি ভাই বোন ছেলে মেয়ে ভাতিজা ভাতিজি এরা আর দুই নম্বর বা দ্বিতীয় শ্রেণীর আত্মীয় হলো মায়ের দিককার যারা আছেন মামু খালু আরে মামু আপনার খালা তারপরে আপনার নানা নানি এরা আর তিন নম্বর আত্মীয় অর্থাৎ থার্ড ক্লাস আর কি থার্ড ক্লাসটা বললাম না তিন নম্বর হলো শ্বশুরবাড়ি থার্ড ক্লাস বললে আরেক মুসিবত মহিলারা রাগ হয়ে যাবে থার্ড ক্লাস না তৃতীয় তৃতীয় প্রকারে যায় পড়ে কোনটা আর আমাদের দেশে ওইটা এখন কয় নম্বরের এক নম্বরে ভাইরা আমার এটাও ঠিক যে যারা এক নম্বরের আত্মীয় তারা অনেক সময় এত শত্রুতা করে যে দেখা যায় দুনিয়ার কেউ এত ক্ষতি করে না চাচারা যত ক্ষতি করে দুনিয়ার কেউ এত শত্রুতা করে না ফুফুরা যত লেগে থাকে এত শত্রুতা কেউ করে না ভাই যত লেগে থাকে যদি কোনো আত্মীয় আপনার সাথে এরকম আচরণ করে ও তো কপাল পোড়া কারণ সে আত্মীয়কে কষ্ট দিচ্ছে ও তো হারাম করতেছে কিন্তু আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন অন্তত তার সাথে কানেক্টেড থাকার যদি সে আপনার ক্ষতি করে কানেক্টেড হলে তাহলে আপনি দূরে থাকেন কিন্তু তা না হলে যথাসম্ভব তার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেন আমরা এখন দেখা যায় যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে কোনো খোঁজ খবর নাই এরকম বহু লোক আছে যে কিছুই হয় নাই তারপরও চাচাতো ভাই আপনার আপনার কি বলে চাচা তারপরে ফুফু তাদের সাথে কোনো যোগাযোগ নাই অনেকের তো গন্ডগোল ফাসাদ আছে অনেকের গন্ডগোল ফাসাদও নাই তারপরেও কোনো যোগাযোগ নাই আজকাল ফেসবুকে আমাদের এক একজনের 5000 করে বন্ধু 5000 বন্ধুর হক আদায় করতে করতে এই সমস্ত আত্মীয় গণার টাইম আমাদের নাই কিয়ামতের দিন আল্লাহর কাছে এই 5000 বন্ধুর কথা যদি বলেন আল্লাহ দোস্তদের হক আদায় করতে গিয়া ইনবক্সে মেসেঞ্জারে ওরা লাইক দিছে এই জন্য পাল্টা লাইক দেওয়া লাগছে কমেন্ট লিখছে এই জন্য পাল্টা রিপ্লাই দেওয়া লাগছে না এরে দোস্ত নারাজ হয়ে গেছে ওদের হক আদায় করতে করতে আল্লাহ সময় পাই নাই চাচা ফুপুর আদায় করার হক আদায় করার মুগুরের মায়ের একটাও নিচে পড়বো যে দুই নম্বর দোস্ত তোরে পাতাইতে বলছে কে ভাইরা আমার এই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আমাদেরকে আজকাল অনেক বেশি অসামাজিক করে দিচ্ছে কাজের জায়গায় খবর নাই ও জায়গায় সব এনার্জি দিয়ে আছে অতএব আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলবো তো ইনশাআল্লাহ একজন এক সাহাবী নবীজির কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আত্মীয়র সাথে ভালো থাকতে চাই কিন্তু তারা তো আমার ক্ষতি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন তুমি যা বলছো যদি এরকমটা সে করে তোমার ক্ষতি করে আত্মীয় হয়ে তাহলে ও তোর কপাল শেষ করতেছে ধ্বংস করতেছে আত্মীয়র প্রতি অবিচার করে বা তাকে কষ্ট দিয়ে কিন্তু তুমি মনে রাখবা লাইসাল ওয়াসিলু বিল মুকাফি তোমার আত্মীয় তোমার সাথে ভালো আচরণ করলে তুমিও ভালো আচরণ করো সে তোমার ছেলেকে গিফট দেয় তুমিও তার ছেলেকে গিফট দাও এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা না এটা তো যে কোনো মানুষই ভালো করলে তার সাথে পাল্টা আরেকজন ভালো করে আত্মীয় যদি তোমার সাথে খারাপও হয় তুমি খারাপ অন্তত করবা না চেষ্টা করবা ভালো কিছু করার সবর করার প্রতিহত করবা তুমি জুলুম সহ্য করার দরকার নাই কিন্তু তুমি খারাপ করবা না এবং পারলে সম্পর্ক রক্ষা করবা এটাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ভাইরা আমার অনেকগুলো প্রশ্ন কিন্তু রাত কম হয় নাই আমাকে শেষ করতে হবে আর দুই একটা উত্তর দিয়ে আমি শেষ করি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সে আতুর চুল কাটা হয় যে আতুর চুল কাটা হয় এটা না কাটলে গুনাহ হবে কিনা অনেকে বলে আতুর চুল না কাটলে গুনাহ হবে
বিষয়টা কি আদৌ সত্য কিনা বাচ্চা জন্মের পর সপ্তম দিনে তার মাথার চুলগুলো চেসে সেই চুলের ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করা মুস্তাহাব বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত তো চুলের ওজন পরিমাণ স্বর্ণ দান করলে কত টাকা হবে আমি জানি না তবে রূপা আমি আমার ছেলের সময় করেছিলাম 30 35 টাকা হয় আমি ওজন দিয়ে দেখছিলাম যে কতটুকু হয় এটা এই পরিমাণ ওজনের রূপা বাজার দাম কত খুব সাধারণ কারণ বাচ্চার মাথা নতুন মুমিষ্ট বাচ্চার মাথা চুলই থাকে কয়টা আর তো এটা আনুমানিক ওজন করে বা ওজন ছাড়াও আনুমানিক ওজন ধরে ওই স্বর্ণ বা রূপার মূল্য টাকা পয়সালা হলে স্বর্ণের হিসাবে দিবেন গরিব হলে রূপার হিসাবে দিবেন টাকা আল্লাহর রাস্তা দান করে দিবেন সপ্তম দিনে তাহলে মাথার চুল চাষাটা সুন্নাহ এবং এটা যদি কেউ না করতে পারে কোনো অসুবিধা নাই বিশেষ করে প্রবাসী আমাদের অনেক ভাইরা আছেন হাসপাতালে ছেলে মেলে হয় সেসব দেশে ডাক্তাররা বাচ্চাদের চুলে হাত দিতে দেয় না দীর্ঘদিন পর্যন্ত বলে যে বাচ্চার জন্য ক্ষতি হবে ঠান্ডা লাগবে হানতান তো যদি কেউ না কাটতে পারেন তাতে কোনো গুনাহ হবে না কিন্তু কাটাটা এই দিনে সুন্নাহ এবং ভালো সওয়াবের কথা 2023 সালে দুর্ভিক্ষ হবে কিনা কোরআন ও হাদিসের আলোকে কি বলে এবং সমাধান কি কোন সালে দুর্ভিক্ষ হবে কোন সালে কি হবে এরকম সাল গণনা করে করে কোরআন হাদিসে বলা হয় নাই তবে দুর্ভিক্ষ পৃথিবীতে বিভিন্ন সময় হয় হয়েছে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেও সাহাবীদের মধ্যেও দুর্ভিক্ষ হয়েছে তবে ইমাম মাহদী আগমনের আগে কয়েক বছর পৃথিবীতে পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ দেখা দিবে এরকম কথা বিভিন্ন হাদিস থেকে জানা যায় অতএব সাল ঠিক করে বলা যাবে না যে এই সালে দুর্ভিক্ষ হবে হাদিসে বা কোরআনে বলা আছে এরকম কোন কথা পরিষ্কার করে আলাদা করে কোরআনে কোথাও এভাবে বলা নাই ঘুরায় ঘেরায় এগুলো অনেকে আপনার কোরআন বা হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে ওনারা আবিষ্কার বা প্রমাণ করার চেষ্টা করেন মাত্র এটা তাদের গবেষণা মাত্র কোরআন হাদিস থেকে ডাইরেক্ট এরকম কোন কথা বলা নাই মোবাইলে টাকা ধার নিলে 20 টাকার পরিবর্তে 18 টাকা আসে কিন্তু পরবর্তীতে রিচার্জ করলে 20 টাকাই কাটে এই বিষয়টা কি রিবার অন্তর্ভুক্ত হবে অর্থাৎ সুদের অন্তর্ভুক্ত হবে কিনা এর উত্তর হলো না এটা সুদের অন্তর্ভুক্ত হবে না মোবাইলে আমরা প্রায় লোন নেওয়া লাগে অনেকের যে টাকা শেষ হয়ে গেছে এখন মোবাইল কোম্পানি বলে তুমি লোন নিতে পারো তো লোন নিলে দেখা যায় 2 টাকা কম দেয় এই যে 2 টাকা কম নিল নিল পুরাটা তাহলে লোন নিলাম আবার কম বেশ হয়ে গেল তাহলে সুদ হবে কিনা উত্তর হলো না সুদ হবে না সুদ হবে না এজন্য যে সুদের যে সংজ্ঞা সেটা এখানে খাটেই না এটা আসলে ওইরকম আপনার এক্সচেঞ্জ যোগ্য যে নগদ টাকা পয়সা এই ব্যালেন্সটাকে ওইটার মধ্যে ফেলানোই যায় না যার কারণে এটা সুদ বলা কঠিন সুদ্ধা এটাকে সুদ বলা যায় না সুদ না এটা আর দ্বিতীয়ত অনেক কোম্পানি আছে যেগুলো কাটে না হুবহু যা আছে সেটাই দেয় আবার অনেক কোম্পানি আছে কাটে এটা তারা আপনার তাদের যে প্রসেসিং ফি সেটা হিসাবে তারা কাটে তো প্রসেসিং ফি যদি নাও কাটে তারপর এটা সুদ হিসাবে গণ্য হবে না অতএব মোবাইল কোম্পানিগুলো থেকে লোন নেওয়া ব্যালেন্স আবার সেটা পরিশোধ করা সেখানে যদি কম বেশ করে সেটা সুদ হবে না মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরামের ফতোয়া এক্ষেত্রে পরিষ্কারভাবে আছে যেটা সুদ হবে না আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি কিন্তু আমি গোপন গুনাহের কাজে আসক্ত আমি আমার কাজের জন্য অনুতপ্ত হয়ে তওবা করি কিন্তু আমি পুনরায় সেই গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ি এক্ষেত্রে আমার তওবা কি কবুল হয় না হলে এর থেকে পরিত্রাণের উপায় কি গোপন গুনাহের সাথে আমাদের অনেক তরুণ ভাইরা জড়িত সম্পৃক্ত এই গুনাহ থেকে বাঁচার জন্য আমি কয়েকটা পরামর্শ সবসময় দেই এর ভিতরে সবচেয়ে বড় সমাধান মৌলিক সমাধান যেটা অনেক সময় ভুলে যায় আমি সেটা শুরুতে বলি যেটা হলো বিয়ে করা বিয়ে করার চাইতে কুইক এবং কার্যকর কোনো সমাধান নাই অভিভাবক যারা আছেন সন্তানদের উপযুক্ত হওয়ার পর খুব দ্রুততার সাথে তাদেরকে কাজে লাগান খুব দ্রুততার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং হেল্প করেন সহযোগিতা করেন বিয়ে লেটে করাবেন না কয়েকদিন আগে মাহফিল ছিল কোথায় চা ইয়েতে নারায়ণগঞ্জে তো এক ভদ্রলোক এসে বলল হুজুর আমাদের এলাকাতে বাপ মারা ছেলে মেয়েকে বিয়ে দিতে চায় না আমার এক পরিচিত ভাই তাকে 30 বছরে বিয়ে দিছে বেচারা 8 বছর ধরে বাচ্চা হয় নাই এখন বিয়ে হয়েছে 40-এর পরে তার বাচ্চা হয়েছে সে এখন বুড়া হওয়া ধরছে তো অনেক এলাকাতে মুরব্বীরা ছেলে মেয়েকে বিয়ে দিতে যায় না কেন বলে যে বিয়ে দিলে পরের হয়ে যাবে যতদিন আলগায় রাখা যায় এগুলো পাগলামি ছাড়া আর কিছু না যেটা অমানুষ পরের হবে ওটা এমনিই হবে আর যেটা মানুষ সেটা বিয়ের পরেও থাকবে আর বাবা মা বিয়ে দিতে দেরি করার কারণে সন্তান যদি গুনাহে লিপ্ত হয় তার দায়ভার তাকে বহন করতে হবে এই জন্য গোপন গুনাহ থেকে বাঁচার জন্য আপনাদের সন্তানরা তলে তলে কত পাপে জড়াচ্ছে আপনি জানেন না আপনিও পাপী হবেন যদি আপনি অবহেলা করেন তার বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোন রকম ডাল ভাতের ব্যবস্থা করতে পারে ছেলে কোন রকম উপার্জন শুরু করছে আল্লাহর নাম নিয়ে তাকে বিয়ে দিয়ে দেন এবং তার চরিত্র রক্ষা করেন সন্তানের চরিত্র দুনিয়ার যে কোনো সম্পদের চাইতে দামি
অনেক বাপ মার কাছে চরিত্রের দাম নাই শুধু পয়সার দামটা আছে তাদের কাছে আছে না নাই তেসব বাপ মা কপাল পোড়া বিধায় যুবকরা এই গোপন গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে শাদী দ্রুত করতে হবে আর দ্বিতীয়ত যে কাজ করতে হবে তা হলো যথাসম্ভব স্মার্টফোন ত্যাগ করতে হবে 4 মাস 6 মাসের জন্য এই ফোন বিক্রি করে ফেলান একটা বাটনওয়ালা ফোন নেন সিম লাগান কোন রকম চলে নেট ছাড়া বাঁচবেন কিচ্ছু হবে না মনে হয় যে হ্যাঁ হ্যাঁ বলে কি হুজুর ফেসবুক ইউটিউব ছাড়া জীবন রক্ষা হবে মরেই তো যাব মরবেন না করে দেখেন হিম্মত করেন সাহস করেন সব সহজ হবে 3 4 মাস এভাবে করেন দেখবেন সহজ হবে ইনশাআল্লাহ তওবা করার পরও যদি না করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে maaf চান যে আল্লাহ লক্ষণ ভালো না যে তওবার পরে তওবা ভঙ্গ হয়ে যাচ্ছে কিন্তু নিরাশ হবেন না আশা হারাবেন না আল্লাহ যে আপনাকে অনুতপ্ততা দিবেন আপনার ভিতর অপরাধ বোধ জাগ্রত হচ্ছে খারাপ কাজ করছেন এটা যে বুঝতে পারছেন এটাও একটা ভালো লক্ষণ আল্লাহ তাআলা একসময় ছাড়ার তৌফিক দিবেই দিবেন ইনশাআল্লাহ জামাতে সালাত আদায়ের সময় কাতারের মাঝে কতটুকু ফাঁকা রাখা উচিত আমরা যখন জামাতে নামাজে দাঁড়াবো একজন মুসল্লি অন্য মুসল্লির সাথে যথাসম্ভব ফাঁকা বন্ধ করে করে দাঁড়ানোর চেষ্টা করব কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো নির্দেশ করেছেন অনেকগুলো নির্দেশ সুদ্দুল ফরাজ তোমরা কাতারের ফাঁকা বন্ধ করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন লিনু বিআইদি ইখওয়ানিকুম তোমরা পাশে যে নামাজি ভাই আছে তার জন্য তোমার কাঁধটাকে নরম করে দাও মানে মিলে মিলে দাঁড়াও এরকম শক্ত হয়ে যাতে কেউ মিশতে পারে না এরকম থাকিও না একটু নরম হও আশেপাশে মুসল্লিদের জন্য এবং তিনি বলেছেন লা তাদাউল ফুরুজাত লিশয়তান কাতারের মধ্যে ফাঁকা জায়গা শয়তানের জন্য রাখিও না এগুলো বন্ধ করো অথচ আমাদের দেশে অনেককে দেখা যায় ব্যাপারে আমরা অবহেলা করি কাতারের মধ্যে ফাঁকা রাখি আছে না নাই কাতারের মধ্যে ফাঁকা রাখবেন না কাতারকে যতটুকু বন্ধ করা সম্ভব ততটুকু বন্ধ করবেন একেবারে শতভাগ বন্ধ করতে পারবেন না কিন্তু যত সম্ভব বন্ধ করবেন বুখারী হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইরকম আলিয়ানাকুম মানাকা ফিস সালাহ তোমাদের ভিতরে যে ব্যক্তি তার পাশের নামাজি ভাইয়ের জন্য কাঁধটাকে নরম করে দেয় মানে কেউ কাছে এসে মিশে দাঁড়ালে সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে কোমল হয় তার প্রতি তো সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমামতি করতেন তিনি ইমামতি করার সময় একামতের পর তিনি কাতার সোজার জন্য বলতেন সাউউ সুফুফাকুম তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো কাতারের ফাঁকা বন্ধ করো শয়তানের জন্য জায়গা রাখবা না বিভিন্ন রকমের নির্দেশনা তিনি দিয়েছেন অনেকগুলো নির্দেশ সূচক ক্রিয়া তিনি ব্যবহার করতেন এখান থেকে বোঝা যায় কাতারের মধ্যে ফাঁকা রাখা উত্তম না বন্ধ করা উত্তম বন্ধ করা উত্তম কিন্তু আমরা অনেকে বন্ধ করি না অনেকে আছে কাছের কোনো ভাই যদি বন্ধ করতে আসে উল্টা তারে আরো বকা দেয় ভাই গায়ের দিকে ছুটছেন কেন আসেন না এরকম লোক এটা করা যাবে না আবার বন্ধ করতে গিয়ে আরেকজনের গায়ের উপরে পড়ে যায়েন না তার বিরক্তির কারণ হয়েন না সেটাও মাথায় রাখতে হবে অতএব কাতার বন্ধ ফাঁকা বন্ধ করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল এবং কাতার সোজা করা আরেকটা আমল নবীজি বলেছেন যে তোমরা কাতার সোজা করো লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম তোমরা কাতার বাঁকা করিও না তাহলে তোমাদের অন্তরগুলো বাঁকা হয়ে যাবে মতপার্থক্য তৈরি হবে মিল মহব্বত থাকবে না এজন্য মিল মহব্বত যেন থাকে কাতার সোজা করতে হবে এবং ফাঁকা বন্ধ করার চেষ্টা করতে হবে স্বামী খারাপ কাজে জড়িত আছে যেমন বিভিন্ন সমিতির সাথে জড়িত আমি সেটা জানি কিন্তু বাধা দিলে মানে না এখন আমার করণীয় কি আমাদের কোনো এক বোন প্রশ্ন পাঠিয়েছেন স্বামী যদি কোনো সুদের কারবারের সাথে জড়িত হয় কোনো হারাম লেনদেনের সাথে জড়িত হয় তাহলে স্বামীকে তার স্ত্রী ভালোবাসা দিয়ে মমতা দিয়ে স্নেহ দিয়ে আবদার দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করবে আমি প্রায় বলার চেষ্টা করি স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা এরকম যে একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে অনেক কিছু আদায় করতে পারে যদি একান্ত অমানুষ না হয় তাহলে সেক্ষেত্রে তাকে ভালোবাসা দিয়ে এটা আদায় করা সম্ভব এটা চেষ্টা করতে হবে সব কিছু তোমার জন্য উজাড় করতে চায় প্লিজ তুমি ফিরে আসো আর যেই স্বামী একজন দিনদার স্ত্রী পাইছে যে স্ত্রী হারাম থেকে বাঁচতে চায় এই স্বামীর চাইতে কোপাল পোড়া স্বামী দুনিয়াতে আর কে আছে যে একজন ভালো স্ত্রী পাইছে বেশিরভাগ স্বামীরা নষ্ট হয় বউয়ের কারণে বউ বলে যে টাকা চাই পয়সা চাই শাড়ি চাই চুড়ি চাই স্বর্ণ চাই গহনা চাই এজন্য স্বামীরা মনে না চাইলেও হারাম খায় কারণ বউয়ের আবদার পুরা করা লাগে চাপ আছে বাসা থেকে আর এই ভদ্রলোকের তার স্ত্রী হারাম খেতে চায় না
কষ্টে চলতে চায় তারপরও হারাম থেকে বাঁচতে চায় নুন পান্তা খেয়ে থাকতে চায় তারপরও হারাম খেতে চায় না আরে কপাল পোড়া সমিতিতে সুদের জন্য ঘুরে বেড়াচ্ছে তাহলে বোঝা গেল এর চাইতে বলো কপাল পোড়া আর নাই যে এত বড় নিয়ামত সে ঘরে পাইছ ওয়খাইরু মাতাইদ দুনিয়াল মারাতুস সলিহা নেক এবং ভালো স্ত্রী যদি কারোর কপালে জোটে তো দুনিয়াতে তার যত সম্পদ আছে যত দামি কিছু আছে এর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ তার ঘরে আছে তার একজন নেককার স্ত্রী আছে যে আল্লাহকে চিনে ভাইরা আমার এজন্য স্বামীকে স্ত্রী নসিহত করে ফিরে আনার চেষ্টা করবে অন্যদেরকে দিয়ে বোঝাবে প্রেসার ক্রিয়েট করবে যদি কোনোভাবে ফেরত আনা না যায় এবং স্বামীর হালাল হারাম দুই রকম উপার্জন থাকে তিনি চেষ্টা করবেন হালালটা তার সংসারে খরচ করার হারামটা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি একান্ত তার কোনো উপায় না থাকে বাধ্য হয় হালাল হারাম মিশ্রিত দেয় স্বামী এবং তিনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন তিনি চেষ্টা করেছেন চেষ্টা করছেন আল্লাহর কাছে মাফ চাচ্ছেন এটুকুর কারণে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন তার গুনাহ হবে না কিন্তু পাপিষ্ঠ স্বামী বুঝে শুনে অপরাধ করলে আল্লাহর কাছে সে কিন্তু পার পাবে না এরপরে প্রশ্ন হলো স্বামী বেনামাজি এবং মুনাফিকের যে তিনটি লক্ষণ কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে সে তার মধ্যে আছে এখন এই স্বামীকে ছেড়ে দেওয়া যাবে কি এটি একটু জটিল মুনাফিকের লক্ষণ থাকলেই স্বামী ছাড়া যাবে না মুনাফিকের লক্ষণ থাকা মানে কিন্তু মুনাফিক না বা কাফের না আয়াতুল মুনাফিকে সালাস হাদিসে আসছে মুনাফিকের আলামত এবং মার্কা হলো তিনটা কয়টা মার্কা মুনাফিকের ইযা হাদাসা কাযাবা যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে যখন সে কথা বলবে কি বলবে যদি কথায় কথায় মিথ্যা কথা বলে এটা হলো মুনাফিকের আলামত কথায় কথায় যদি মিথ্যা বলে এটা কিসের আলামত মুনাফিকের আলামত ইযা হাদাসা কাযি ওয়া ইযা ওয়াদা আখলাফ ওয়াদা করলে খেলাফ করে কথার কোনো ঠিক নাই আজকে বলে তিন দিন পরে হয় সবার সাথে যেমনে সেমনে ওয়াদা করে আর খেলাফ করে এটা মুনাফিকের মার্কা নম্বর দুই আর মুনাফিকের তিন নম্বর মার্কা হলো ওয়া ইযা আতমিনা খান তার কাছে আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করে তার কাছে আমানত রাখা হলে কি করে সে আমানতের খেয়ানত করে কথা বলছে কাউকে না বলার জন্য সে সবার আগে বলে বেড়ায় টাকা জমা দিছে মেরে দেয় আমানতের ঠিক ঠিকানা নাই এই তিনটা হলো মুনাফিকির মার্কা কথায় কথায় মিথ্যা বলা ওয়াদা করলে ওয়াদা রক্ষা না করা আর আমানতের খেয়ানত করা এই তিনটা হলো মুনাফিকির মার্কা এই মার্কাগুলা কারোর মধ্যে থাকলে লক্ষণ খারাপ মুনাফেকের লক্ষণ আস কিন্তু এটাকে নেফাকে আমলি বলে কর্মগত মুনাফেক বলে এটার ফলে মানুষ বেইমান হয়ে যায় না কাফের হয়ে যায় না তাহলে তো মুসলমান একটাও খুঁজে পাওয়া যেত না কারণ কথায় কথা মিথ্যা বলে এরকম মানুষের অভাব আছে দেশে ওয়াদা করে আর ওয়াদা ঠিক রাখে না এরকম মানুষের অভাব আছে আপনাদের এলাকায় অভাব আছে এরকম মানুষের তাহলে তো মুসলমানই টিকা পাওয়া যাবে না এই জন্য এগুলো থাকলে মানুষ কাফের হয়ে যায় না কোন নারী তার স্বামীর মধ্যে তিনও আলামত যদি দেখেন তাহলে তাকে কাফের মনে করে তার থেকে বিচ্ছেদ হওয়ার কোনো প্রয়োজন নাই যৌক্তিকতাও নাই বরং তাকে নসিহত করে ভালো করার চেষ্টা করবেন আর না হলে তার পাপে তাকে পাবে নিজে ভালো থাকার চেষ্টা করবেন ইমাম সাহেব সালাম ফেরানোর পর তার সাথে দুহাত তুলে মোনাজাত করব নাকি তাসবি তাহলিল পড়ব সালাতের শেষে নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফেরায় ফেলবেন সর্বপ্রথম যে কাজ সেটা কি এক বর্ণে আসছে আল্লাহ আকবার বলবেন এরপর তিনবার ইস্তেগফার করবেন আস্তাগফিরুল্লাহ 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 অন্য বর্ণে আসছে শুধু ইস্তেগফার বলবেন সালাম শেষ ইমাম সাহেবের প্রথম কাজ আস্তাগফিরুল্লাহ 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 এরপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এরপর আপনাকে আল্লাহ তৌফিক দিলে আপনি আরো বিভিন্ন দোয়া আছে সেগুলো পড়বেন সূরা ইখলাস একবার পড়বেন সূরা ফালাক একবার পড়বেন সূরা নাস একবার পড়বেন আয়াতুল কুরসি একবার পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম এরপরে দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আপনি আরো দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাও কারিহাল কাফিরুন লা ইলাহা ইল্লাল্লাহ
ولا نعبد الا اياه له النعمه وله الفضل وله الثناء الحسن এরপর আরো পড়বেন اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك এরপরে পড়বেন আপনি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আরেক বর্ণনা আছে আল্লাহু আকবার 33 বার শেষের বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এইভাবে এই দোয়া এবং জিকিরগুলো পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এগুলো বেশি বেশি করে পড়বেন এই যে দোয়াগুলোর কথা আমি বললাম এগুলোর সবগুলো মুখস্থ যাদের আছে একটু হাত তুলেন তো বুঝে হাত তুলছেন আমি যদি এখন জিজ্ঞেস করে বলতে পারবেন এই সবগুলো মুখস্থ আছে মাশাআল্লাহ এই সবগুলো মুখস্থ হলো মানুষ হাত উঠছে মাত্র 8-10টা এতগুলো মানুষের মধ্যে তাহলে বোঝা গেল পাঁচ ওয়াক্ত নামাজের পর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর যে দোয়াগুলো জিকিরগুলো বলতেন এগুলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মুখস্থ নাই কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি সেটা কি রেডিমেড মুনাজাত যে হুজুর এত দোয়া দরুদ বুঝি না আপনারে বেতন দিয়ে রাখছি না আপনি দেন তুলে তো হুজুর উঠে আল্লাহুম্মা আমিন দিয়ে দেয় ভাইরা আমার পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে এভাবে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এভাবে ট্র্যাডিশনাল এবং রেডিমেড মুনাজাত করতেন না তিনি করতেন দোয়া দরুদ গুলো পড়তেন সাহাবা একরাম সেগুলো করতেন বহু হাদিসে বিষয় বর্ণিত আছে আর যেটা আমাদের সমাজে প্রচলিত আছে ওরকম একটা হাদিসে পাওয়া জানা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পর সাহাবীদের নিয়ে এভাবে করতেন যদি দুই চার বারও করতেন শত শত হাদিসে বর্ণনা আসত কারণ সাহাবীরা সবাই নবীজির সবকিছু বর্ণনা করতেন নামাজের পুঙ্খানুপুঙ্খ রুকুতে তিনি শুধু সুবহান রাব্বিল আজিম পড়েন নাই কখনো সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ পড়েছেন রুকু সিজদায় কখনো কখনো তিনি দোয়া পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি কখনো তিনি বলেছেন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ কখনো তিনি বলেছেন সুবহানাল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমা রুকুতে সিজদাতে তিনি কি কি পড়তেন সেটা পর্যন্ত সাহাবীরা বর্ণনা করেছেন তাহলে সালাম ফেরানোর পর সবাইকে নিয়ে যদি এইভাবে ট্র্যাডিশনাল দোয়া আমরা যেভাবে করি এভাবে যদি করতেন অবশ্যই সেটা হাদিসে আসতো না আসতো না তো আমরা ওই রেডিমেডটা জানি সুন্নাত যেটা আছে সেটা জানি না সুন্নাতটা শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আমরা সুন্না ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা পকেট কার্ড তৈরি করেছি মাত্র 2 টাকা দাম এটা আপনারা এলাকাতে মুসল্লিদের বিতরণ করেন মানুষকে ফ্রি দেন মানুষ এটা পকেটে রেখে পড়তে পারবে সালাম ফেরানো শেষ পড়ে পড়ে মুখস্থ করে ফেরান একসময় কার্ড লাগবে না নিজে নিজে পড়তে পারবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া এবং জিকির তাসবিহ তাহলিল পাঠ করা এটাই হলো সুন্নাত হ্যাঁ এরপর বা এর আগে আপনার কখনো কোনোদিন নামাজের পরে দোয়া কবুল হয় আপনার মনে চাইছে আল্লাহর কাছে কিছু পেশ করবেন আপনি অবশ্যই হাত তুলেন হাত তুলে আল্লাহর কাছে চান দোয়া করেন চোখের পানি ফেলেন কোনো অসুবিধা নাই কিন্তু এই রেডিমেড জিনিস করিয়েন না যে কি চান আপনি নিজেও জানেন না 99.9% মুসল্লি আমাদের দেশে পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওই হুজুরের সাথে হাত তোলে আর হাত নামায় হুজুর কি বলল কি না বলল কি হইল উনি কিছুই জানে না উনি শুধু তুলল আর নামাইলো আশপাশে কেউ না তুললে পাশ থেকে দেখবেন অনেকে গুতায় যে বসে আছেন কেন হয়তো ইমাম সাহেবের সাথে হাত তুলছে বেচারা ইমাম সাহেবের হয়তো আজকে চারটা জিনিস আল্লাহর কাছে চাওয়া দরকার সেগুলো চাওয়ার শেষ ইমাম সাহেব হাত নামায় ফেলছে ভদ্রলোকের হয়তো একটু পেটে ব্যথাও আছে জন্য আল্লাহর কাছে একটু বাড়ায় দোয়া করতেছে তাও দেখবেন পাশ থেকে গুতা এই হুজুর হাত নামায় ফেলছে তুমি এখনো কি করো দেখেন না আপনারা এগুলো ভাইরা আমার দোয়া হবে মনোযোগের সাথে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে কিছু চাইতে চাইলে অবশ্যই আপনি দোয়া করতে পারেন একা একা আপনার মতো করে আপনি আল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করে দুরুদ পাঠ করে নবীর প্রতি এরপর আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন কিন্তু এটার জন্য ট্র্যাডিশনাল যে রূপ আমরা দিয়েছি বা দেখতে পাচ্ছি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের পরে বা খুলাফায়ে রাশেদা কেউ করতেন বলে প্রমাণিত নয় 10 বছর নবীজি ইমামতি করেছেন 10 বছর এই 10 বছরে হাজার হাজার রাকাত তিনি ইমামতি করেছেন সম্ভবত 18,000 ওয়াক্ত তিনি ইমামতি করেছেন চার খোলাফা 30 বছরে তারা যা ইমামতি করেছেন এই 10 আর 30 এই পুরো 40 বছর মিলালে প্রায় 80,000 ওয়াক্তের মতো নামাজ হয় কম বেশি অথচ এর ভিতরে যদি 2-10 বারও একই কাজ করতেন 1-2 বারও করতেন বহু হাদিসে সেটি বর্ণনা আসতো বিধায় ভাইরা আমরা সুন্নাত জিন্দা করব সেটা হলো পাঁচ ওয়াক্ত সালাতের পর তাসবিহ তাহলিল হাদিস বর্ণিত জিকির এবং দোয়াগুলো করবো ইনশাআল্লাহ কারণ ইবাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী এরপরে প্রশ্ন হলো মালাকুল মওত ফেরেশতা কি একজনই যদি তিনি একজনই হয় তাহলে একই সময় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে
মানুষের জান কিভাবে কবজ করে মাশাআল্লাহ মালাকুল মউত তিনি একা কিন্তু তার সাথে বিশাল আল্লাহর দেওয়া বাহিনী আছে মালাকুল মউত তিনি অদৃশ্যের জগতের বাসিন্দা আলমুল গায়ব বলা হয় এটাকে আমরা দৃশ্যমান জগতের বাসিন্দা আমরা আমাদের মত যদি আল্লাহর ফেরেশতাকে তুলনা করি বা চিন্তা করি তাহলে ভুল হবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফেরেশতা তৈরি করেছেন তাদের যে দক্ষতা তাদের যে যোগ্যতা তাদের যে কোয়ালিটি দিয়েছেন সেগুলো আমরা আমাদের মত করে দেখলে হবে না জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ডানা দিয়েছেন শত শত ডানা এবং ডানার প্রসারতা এত যে পূর্ব পশ্চিমকে পরিব্যাপ্ত করে ফেলে আল্লাহ তাআলা দিয়েছেন না দেন নাই তো তিনি যা পারেন আমরা তা পারি না আমরা একা হলে যেটা পারি ফেরেশতারা একা হলে তার চাইতে হাজার লক্ষ কোটি বা অগণিত গুণ বেশি পারেন তাছাড়া মালাকুল মউতের সাথে নিয়োজিত আল্লাহর অনেক ফেরেশতারা ডিউটি পালন করে তিনি একা না তিনি তাদের গ্রুপ লিডার বিধায় কিভাবে সবার রূহ কবজ করে এটা নিয়ে আমার টেনশন আপনার টেনশন না করলেও চলবে এরপরে প্রশ্ন হলো আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতাম কিন্তু একদিন ফজরের নামাজের সময় শরীরে কাঁপুনি দিয়ে উঠে এরপর থেকে সবসময় নামাজের সময় শরীরের কাঁপুনি দেয় এ কারণে আমি নামাজ ও অন্যান্য ইবাদত করতে পারি না এই বিষয়ে আমি অনেক চিকিৎসক দেখিয়েছি কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না আমার করণীয় কি এটা বেশিরভাগ সম্ভাবনা হলো ব্ল্যাক ম্যাজিক বা দুষ্ট জিনের ভয়ঙ্কর কোনো উপদ্রবের কারণে হতে পারে এরকম হয়েছে কিনা সেজন্য কোরআন এবং হাদিসের আলোকে যারা ঝাড়ফুঁক করেন সে সমস্ত রাকিদের শরণাপন্ন হতে হবে রাকিদের ঝাড়ফুঁকের মাধ্যমে এই ধরনের রোগী খুব দ্রুত শনাক্ত হয়ে যায় আমি এরকম এক রোগী দেখেছি যে তিনি আজান শুরু হয়ে গেলে পাগলের মতো ছুটাছুটি করতে থাকেন এবং তার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায় টাইট হয়ে যায় টিপ দিলেও আঙ্গুল ঢুকে না আমার বাসায় আসছে একবার ভয়ঙ্কর অবস্থা উনি প্রবাসে ছিলেন মিডিল ইস্টে সেখান থেকে আসছেন তো আমি এক রাকির সাথে যোগাযোগ করে দিছি কারণ আমি নিজে রুকিয়া করি না জানি না এ সম্পর্কে যারা এক্সপার্ট আছে দু চারজনকে চিনি তাদের ঠিকানা দিয়ে দিছি তাদের সাথে যোগাযোগ করার জন্য এরকম দুষ্ট জিন বা ব্ল্যাক ম্যাজিকের কারণে দুষ্ট জিন উপদ্রবের কারণে এরকম অস্বাভাবিক ধরনের সমস্যা অনসময় তৈরি হয় এগুলো থেকে আমরা যেন সবসময় নিজেরা নিরাপদ থাকতে পারি সেজন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে নাম্বার এক সকাল সন্ধ্যার আমলগুলো নিয়মিত করবেন আয়াতুল কুরসি তিন কুল বিসমিল্লাহ লা ইয়াদুরু মা আসমিহি এগুলো নিয়মিত পড়বেন সবসময় বাসার সবাইকে শিখাবেন পড়ার জন্য নাম্বার দুই বাসা বাড়িতে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবেন ওয়াশরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ যাবেন ওয়াশরুমে শয়তান থাকে দুষ্ট জিনের ঠিকানা হলো ওয়াশরুম নোংরা জায়গা নাপাক জায়গা এখানে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন বেরোয়ার সময় দোয়া পড়বেন এবং ওয়াশরুমের দরজা বন্ধ করে রাখবেন বাসা ঢুক যেই ঢুকবে বিসমিল্লাহ ছাড়া কেউ ঢুকবে না বিসমিল্লাহ ছাড়া ঢুকলে হাদিসে আসছে শয়তান সাথে ঢুকে বিসমিল্লাহ বললে আর শয়তান ঢুকতে পারে না এরকম অনেকগুলো আমল আছে এগুলো যদি নিয়মিত করা যায় বিশেষ করে সকাল সন্ধ্যার আমল আর যে বিসমিল্লাহর আমল যেটা বাসা ঢোকার সময় খাওয়ার সময় এবং ওয়াশরুমের কথা বললাম বাসায় কোনো ছবি ইত্যাদি টাঙিয়ে রাখবেন না এবং মিউজিকের ব্যবহার যেন বাসায় না হয় সেটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন বিশেষ করে সূরায়ে ইখলাস সূরায়ে ফালাক সূরায়ে নাস তিন তিনবার রাত্রে শোয়ার সময় পড়ে শোবেন সকাল সন্ধ্যা পড়বেন দুষ্ট জিন থেকে এবং ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ সূরা বাকারা এটা তেলাওয়াত করবেন বাসায় তেলাওয়াত চালু করে রাখবেন এর মাধ্যমেও এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন এরপরে প্রশ্ন হলো আমার আব্বা যৌবনে পদার্পণ করার পর প্রথম দু চার বছর নামাজ আদায় করেন নাই এখন তিনি বৃদ্ধ বয়স প্রায় সত্তর এমত অবস্থায় এত নামাজ কাজা আদায় করার উপায় নাই ফিদিয়া আদায় করারও সম্ভব নয় এমত অবস্থা উপায় কি দয়া করে জানাবেন সত্তরে বেশি হয়ে গেছে তারই নামাজ আদায় করাও সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে এখন আল্লাহর কাছে তিনি মাফ চাইবেন ইস্তেগফার করবেন ক্ষমা চাইবেন যে আল্লাহ আমার অজান্তে হয়েছে আল্লাহ আপনি আপনাকে মাফ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল বান্দার ভুলের কারণে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মাফ চাইলে ভবিষ্যতে সেটা করবে না সংকল্প করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি করবেন মাফ ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিআ আমাদের অনেক যুবক ভাইরা নিরাশ হয়ে যান এত পাপ করছি আল্লাহ আমারে মাফ করবে আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা আশা ছাড়ি দিও না নিরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিআ আল্লাহ সব গুনাহ মাফ করবেন তোমাদের দরকার শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসা ও আনিবু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে শুধু দৌড়াও ধাবিত হও আল্লাহর রহমতের কোলে যাও আল্লাহ সব মাফ করবেন ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো কোন মেয়ের সাথে বিবাহ ঠিক হয়েছে এবং পরবর্তীতে
অনৈতিক মেলামেশার ফলে তার গর্ভে বাচ্চা এসেছে এবং মাঝে মেয়েটার অন্যত্র বিবাহ হয়েছে এমন অবস্থায় মেয়েটির সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার পিতা কে হবে যার সাথে অনৈতিক মেলামেশা হয়েছে সে নাকি পরবর্তী যার সাথে বিবাহ হয়েছে অবশ্যই জেনার কারণে যদি কোনো বাচ্চা গর্ভে আসে আল্লাহ মাফ করুক এই ভয়াবহ অপরাধ যদি কেউ করে তাহলে ওই বাচ্চা যার সাথে জেনার মাধ্যমে হয়েছে তার সন্তান হিসেবে বিবেচিত হবে এবং তাকেই বাপ হিসেবে পরিচয় করতে হবে কোনো অবস্থাতেই যার সাথে বিয়ে হয়েছে তার সন্তান হিসেবে চালিয়ে দেওয়া যাবে না কেউ জানে না আল্লাহ তাআলা তো ঠিকই জানেন অতএব এই দুই নম্বরে যদি করে তাহলে মেয়ে গুনাহগার হবে এবং অপরাধী হবে যে একজন মানুষ তার বাবা নয় তাকে তার বাবা হিসেবে সমাজের মানুষের মধ্যে পরিচয় করে দিচ্ছে ভাইরা আমার জেনা আজ এত ব্যাপক হয়ে গেছে জেনা আজ সোনার হরিণের মতো হয়ে গেছে যুবকদের চরিত্র শেষ হয়ে গেছে আমি সেজন্যই শুরুতে আলোচনা বলেছি বিনোদনের নামে ক্রীড়া কৌতুকের নামে আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলা হয়েছে এই জন্যই হালাল হারাম বাজ বিচার যারা করে চলে তারা পবিত্র থাকে তারা ভালো থাকে তারা নিরাপদ থাকে তারা সুখে থাকে বিধায় এই ধরনের হারাম কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাইকে আমার বন্ধুদের মধ্যে কিছু বন্ধু আছে যারা নামাজ কালাম পড়ে এবং মাঝে মধ্যে মেয়েদের খারাপ মেসেজ করে থাকে সবার জন্য নসিহা করবেন প্লিজ অনেক যুবকরা আছে এই রোগের রোগী যুবক মানে হলো একটু দুষ্টামি একটু বাদরামি মেয়েদের পিছে লাগালাগি তাদেরকে ইফটিজিং করা তাদেরকে উত্তক্ত করা ফেসবুকে মেসেজ দেওয়া হোয়াটসঅ্যাপে নক করা অযথা শির দেওয়া এই বদমাইশি বাদরামি বেশিরভাগ যুবকরা আজকাল করাটাকে তাদের রাইট মনে করে মনে করে এটা আমার এই বয়সে করার বোধহয় অধিকার আছে এমনকি মুরব্বীরাও এটা দেখার পরও বলে যে একটু আধটু করে ঠিক না বে ঠিক ভাইরা আমার আরশের নিচে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতম দিনে যাদেরকে ছায়া দিবেন আশ্রয় দিবেন তাদের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে যুবক তারা কোন যুবক যেই যুবক তার যৌবনে কোনো কালিমা লাগতে দেয় নাই ইতিপূর্বে কখনো করে থাকলে তওবা করে নতুন করে জীবন গড়েছে আর সে কোনো মেয়েকে ইফটিজিং করে না কোনো মেয়ের দিকে ফিরে তাকায় না তার ভালোবাসাকে জমাইতে থাকে জমাইতে থাকে জমাইতে থাকে যে রাস্তার মেয়ে ওর জন্য আমি কেন ভালোবাসা বা আমার মনোযোগ আমার প্রেম আমার ভালো লাগা এগুলো ওখানে কেন নিবদ্ধ করব এগুলো আমি সব জমা করে রাখি কার জন্য বৈধ বউয়ের জন্য লিগ্যাল বউয়ের জন্য স্ত্রীর জন্য যদি এরকম জমায় রাখতে পারেন বিয়ের পরে দেখবেন ভালোবাসা আঠার মতো কিরকম হয় আর অজাগায় কুজাগায় মুখ বালায়া আল্লাহর দেয়া ভালোবাসা আবেগরে নষ্ট করবেন এরপরে জায়গা মতো দেখবেন আর ভালোবাসা নাই ভিতরে সব শেষ রাস্তাঘাটে কথা কি বুঝাইতে পারছি সব যুবকরা পাগলামি করে মাতলামি করে বদমাইশি করে খারাপ কাজ করে নোংরামি করে মেয়েদেরকে উত্তক্ত করে তাদের পিছে লাগে চোখের জেনা করে মনের জেনা করে বন্ধু কয়েকজন একসাথে হলে কোনো মেয়েকে নিয়ে বাজে কল্পনা করে আলাপ আলোচনা করে এই হারামের ভিড়ে যুবক তুমি একটু ফেরার চেষ্টা করো সবাই যা করে তার চাইতে ভিন্ন কিছু হওয়ার চেষ্টা করো গড্ডালিক এবং স্রোতের তালে গা ভাসিও না ভাই স্রোতের তালে গা ভাসার জন্য যোগ্যতার দরকার হয় না স্রোতের বিপরীতে চলার জন্য শক্তি লাগে যোগ্যতা লাগে সেটা তোমার মধ্যে আছে কিনা সে চেষ্টা করো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ অতএব ভাইরা আমার যৌবনে কোনো পাগলামি নয় কোনো মাতলামি নয় এই চোখকে হেফাজত করব মনকে হেফাজত করব পড়াশোনা মনোযোগ দিবেন বন্ধু বান্ধব ভালো বন্ধু বান্ধবের সাথে উঠা বসা করবেন খারাপ বন্ধুর ধারে কাছেও যাবেন না যে বন্ধু মেয়েদের পিছনে গুরুগুরু করে মেয়েদের সাথে হারাম সম্পর্ক রাখে অবৈধ সম্পর্ক রাখে প্রেমের নামে জেনার সম্পর্ক জড়ায় তাদের সাথে কোনো প্রকার বন্ধুতা রাখবেন না ভালো বন্ধু পাওয়া সোনার হরিণ তারপরও সে সোনার হরিণ খোঁজার চেষ্টা করবেন না পারলে একা চলবেন তারপরেও খারাপ কোনো বন্ধুর সাথে যাবেন না কারণ মানুষ পৃথিবীতে কেউ জন্মগতভাবে খারাপ হয় না বেশিরভাগ মানুষ খারাপ হয় খারাপ বন্ধুর কারণে আপনি দেখবেন না একটা মানুষও হঠাৎ করে দোকানে যায় সিগারেট কিনা খাওয়া ধরছে একজন মানুষও দেখবেন না প্রথম কিছু সিগারেট খোর বন্ধু দেখবেন তাদের জোটে এই বন্ধুর সাথে কি হয় প্রথম বন্ধুতা হয় এরপর এই বন্ধুর সাথে আস্তে 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 দেখে যে বন্ধু সিগারেট খায় এরপরে গোলাটা দিয়ে একটা টান দে আছে না নাই বলে না 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 কার দে প্রথমে এরকম ভয় লাগে একটু কাশি আসবে এরপর ঠিক হয়ে যাবে এই জন্য খারাপ এবং
দুষ্ট বন্ধুর সাথে থাকলে আস্তে আস্তে মানুষ কি হয়ে যায় খারাপ হয়ে যায় নিজের অজান্তে কোন খুনি পৃথিবীতে নিজে নিজে খুনি হয় না খুনিদের সাথে থাকতে থাকতে কি হয় এজন্য আপনারা যারা স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন জেনারেল লাইনে আছেন আপনাদেরকে আমি বলি যেই বন্ধু সে খারাপ খারাপের দিকে তার প্রবণতা এই বন্ধু থেকে বাঘের মতো পলায়ন করেন বাঘ দেখলে যেরকম পলায়ন করেন আর ভালো বন্ধু পাঁচ নামাজ পড়ে আল্লাহর ভয় আছে ও খারাপ দিকে যায় না এরকম বন্ধু যদি খুঁজে পান মনে রাখবেন এই সমাজে বন্ধুর দাম কোটি কোটি টাকা এই বন্ধুটাকে আগলে ধরে রাখেন ওর সাথে থাকার চেষ্টা করেন অন্তত আপনার সর্বনাশ হবে না অসৎ সঙ্গে সর্বনাশ আর সৎ সঙ্গে স্বর্গে বাস অতএব ভালো বন্ধু নিয়ে চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এখানে কাদেরকে আত্মীয় বলা হয়েছে আত্মীয় লিস্টে কারা আছেন দয়া করে জানালে উপকৃত হতাম খুব দরকারি একটা প্রশ্ন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নাত না মুস্তাহাব ফরজ অনেকে জানেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি হারাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি অনেক হারাম আমরা জানি কিন্তু এই হারামটা আমরা অনেকে জানি না আত্মীয়র সাথে আপনি চিরতরে সম্পর্ক ছিন্ন করে ফেলছেন কোনো যোগাযোগ নাই একদম সম্পর্ক কাট করে ফেলছেন আপনি হারামে লিপ্ত আছেন এখন কথা হলো কারা আত্মীয় এর উত্তর হলো যে আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সম্পর্ক ছিন্ন করা হারাম তার হলো রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে আপনার ব্লাডের সম্পর্ক আছে রক্ত সম্পর্ক আছে এই আত্মীয়ের মধ্যে এক নম্বরে চলে আসে বাপ এবং সন্তান মা বাপ মা এবং সন্তান কারণ বাপ মার সাথে সন্তানের সম্পর্ক একেবারে সরাসরি রক্তের এরপরে হলো ভাই বোন তারপরে ভাতিজা ভাতিজি তারপরে চাচা ফুফু দাদা দাদি এরা সব রক্ত সম্পর্কীয় তারপরে মায়ের দিককার মা খালা মামু তারাও মায়ের দিককার আত্মীয় কিন্তু এক নম্বরের যাদের আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে সবচেয়ে বেশি যাদের ব্লাডের সম্পর্ক আপনার সাথে একবারে প্রথম শ্রেণীর তারা হলো আপনার বাবার দিককার যারা আছেন বাবা চাচা দাদা দাদি ভাই বোন এবং মা বাপ ভাতিজা ভাতিজি এরা আমাদের দেশে এই সমস্ত আত্মীয়দের সাথে বরং আরো লাগালাগি বেশি থাকে ঠিক না বে ঠিক ওই দূরের কোথাকার কোন আত্মীয় তার সাথে খুব দোস্তি আমি এই জন্য বলি আত্মীয়তার তিনটা ক্লাস আছে ভাই এক নম্বর ক্লাসের আত্মীয় হলো এই যাদের কথা বললাম বাপ ফুফু চাচা দাদা দাদি ভাই বোন ছেলে মেয়ে ভাতিজা ভাতিজি এরা আর দুই নম্বর বা দ্বিতীয় শ্রেণীর আত্মীয় হলো মায়ের দিককার যারা আছেন মামু খালু আরে মামু আপনার খালা তারপরে আপনার নানা নানি এরা আর তিন নম্বর আত্মীয় অর্থাৎ থার্ড ক্লাস আর কি থার্ড ক্লাসটা বললাম না তিন নম্বর হলো শ্বশুরবাড়ি থার্ড ক্লাস বললে আরেক মুসিবত মহিলারা রাগ হয়ে যাবে থার্ড ক্লাস না তৃতীয় প্রকারে যায় পড়ে কোনটা আর আমাদের দেশে ওইটা এখন কয় নম্বরের এক নম্বরে ভাইরা আমার এটাও ঠিক যে যারা এক নম্বরের আত্মীয় তারা অনেক সময় এত শত্রুতা করে যে দেখা যায় দুনিয়ার কেউ এত ক্ষতি করে না চাচারা যত ক্ষতি করে দুনিয়ার কেউ এত শত্রুতা করে না ফুফুরা যত লেগে থাকে এত শত্রুতা কেউ করে না ভাই যত লেগে থাকে যদি কোনো আত্মীয় আপনার সাথে এরকম আচরণ করে ও তো কপাল পোড়া কারণ সে আত্মীয়কে কষ্ট দিচ্ছে ও তো হারাম করতেছে কিন্তু আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন অন্তত তার সাথে কানেক্টেড থাকার যদি সে আপনার ক্ষতি করে কানেক্টেড হলে তাহলে আপনি দূরে থাকেন কিন্তু তা না হলে যথাসম্ভব তার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেন আমরা এখন দেখা যায় যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে কোনো খোঁজ খবর নাই এরকম বহু লোক আছে যে কিছুই হয় নাই তারপরও চাচাতো ভাই আপনার আপনার কি বলে চাচা তারপরে ফুফু তাদের সাথে কোনো যোগাযোগ নাই অনেকের তো গন্ডগোল ফাসাদ আছে অনেকের গন্ডগোল ফাসাদও নাই তারপরও কোনো যোগাযোগ নাই আজকাল ফেসবুকে আমাদের এক একজনের 5000 করে বন্ধু 5000 বন্ধুর হক আদায় করতে করতে এই সমস্ত আত্মীয় গণার টাইম আমাদের নাই কিয়ামতের দিন আল্লাহর কাছে এই 5000 বন্ধুর কথা যদি বলেন আল্লাহ দোস্তদের হক আদায় করতে গিয়া ইনবক্সে মেসেঞ্জারে ওরা লাইক দিছে এই জন্য পাল্টা লাইক দেওয়া লাগছে
কমেন্ট লিখছে এজন্য পাল্টা রিপ্লাই দেওয়া লাগছে নালে দোস্ত नाराज হয়ে গেছে ওদের হাক আদায় করতে করতে আল্লাহ সময় পায় নাই চাচা ফুপুর আদায় করার হক আদায় করার মুগুরের মায়ের একটাও নিচে পড়বো যে দুই নম্বর দোস্ত তোরে পাতাইতে বলছে কে ভাইরা আমার এই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আমাদেরকে আজকাল অনেক বেশি অসামাজিক করে দিচ্ছে কাজের জায়গা খবর নাই ও জায়গা সব এনার্জি দিয়ে আছে অতএব আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলবো তো ইনশাআল্লাহ একজন এক সাহাবী নবীজির কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আত্মীয়র সাথে ভালো থাকতে চাই কিন্তু তারা তো আমার ক্ষতি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন তুমি যা বলছো যদি এরকমটা সেই করে তোমার ক্ষতি করে আত্মীয় হয়ে তাহলে ও তোর কপাল শেষ করতেছে ধ্বংস করতেছে আত্মীয়র প্রতি অবিচার করে বা তাকে কষ্ট দিয়ে কিন্তু তুমি মনে রাখবা লাইসাল ওয়াসিলু বিল মুকাফি তোমার আত্মীয় তোমার সাথে ভালো আচরণ করলে তুমিও ভালো আচরণ করো সে তোমার ছেলেকে গিফট দেয় তুমিও তার ছেলেকে গিফট দাও এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা না এটা তো যে কোনো মানুষই ভালো করলে তার সাথে পাল্টা আরেকজন ভালো করে আত্মীয় যদি তোমার সাথে খারাপও হয় তুমি খারাপ অন্তত করবা না চেষ্টা করবা ভালো কিছু করার সবর করার প্রতিহত করবা তুমি জুলুম সহ্য করার দরকার নাই কিন্তু তুমি খারাপ করবা না এবং পাললে সম্পর্ক রক্ষা করবা এটাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ভাইরা আমার অনেকগুলো প্রশ্ন কিন্তু রাত কম হয় নাই আমাকে শেষ করতে হবে আর দুই একটা উত্তর দিয়ে আমি শেষ করি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সে আতুর চুল কাটা হয় যে আতুর চুল কাটা হয় এটা না কাটলে গুনাহ হবে কিনা অনেকে বলে আতুর চুল না কাটলে গুনাহ হবে বিষয়টা কি আদৌ সত্য কিনা বাচ্চা জন্মের পর সপ্তম দিনে তার মাথার চুলগুলো চেসে সেই চুলের ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করা মুস্তাহাব বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত তো চুলের ওজন পরিমাণ স্বর্ণ দান করলে কত টাকা হবে আমি জানি না তবে রূপা আমি আমার ছেলের সময় করেছিলাম 30-35 টাকা হয় আমি ওজন দিয়ে দেখছিলাম যে কতটুকু হয় এটা এই পরিমাণ ওজনের রূপা বাজার দাম কত খুব সামান্য কারণ বাচ্চার মাথা নতুন ভূমিষ্ঠ বাচ্চার মাথা চুলই থাকে কয়টা তো এটা আনুমানিক ওজন করে বা ওজন ছাড়াও আনুমানিক ওজন ধরে ওই স্বর্ণ বা রূপার মূল্য টাকা পয়সাওয়ালা হলে স্বর্ণের হিসাবে দিবেন গরিব হলে রূপার হিসাবে দিবেন টাকা আল্লাহর রাস্তা দান করে দিবেন সপ্তম দিনে তাহলে মাথার চুল চাষাটা সুন্না এবং এটা যদি কেউ না করতে পারে কোনো অসুবিধা নাই বিশেষ করে প্রবাসী আমাদের অনেক ভাইরা আছেন হাসপাতালে ছেলে মেলে হয় সেসব দেশে ডাক্তাররা বাচ্চাদের চুলে হাত দিতে দেয় না দীর্ঘদিন পর্যন্ত বলে যে বাচ্চার জন্য ক্ষতি হবে ঠান্ডা লাগবে হানতান তো যদি কেউ না কাটতে পারেন তাতে কোনো গুনাহ হবে না কিন্তু কাটাটা এই দিনে সুন্নাহ এবং ভালো সওয়াবের কথা 2023 সালে দুর্ভিক্ষ হবে কিনা কোরআন হাদিসের আলোকে কি বলে এবং সমাধান কি কোন সালে দুর্ভিক্ষ হবে কোন সালে কি হবে এরকম সাল গণনা করে করে কোরআন হাদিসে বলা হয় নাই তবে দুর্ভিক্ষ পৃথিবীতে বিভিন্ন সময় হয় হয়েছে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেও সাহাবীদের মধ্যেও দুর্ভিক্ষ হয়েছে তবে ইমাম মাহদী আগমনের আগে কয়েক বছর পৃথিবীতে পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ দেখা দিবে এরকম কথা বিভিন্ন হাদিস থেকে জানা যায় অতএব সাল ঠিক করে বলা যাবে না যে এই সালে দুর্ভিক্ষ হবে হাদিসে বা কোরআনে বলা আছে এরকম কোন কথা পরিষ্কার করে আলাদা করে কোরআনে কোথাও এভাবে বলা নাই ঘুরায় ঘেরায় এগুলো অনেকে আপনার কোরআন বা হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে ওনারা আবিষ্কার বা প্রমাণ করার চেষ্টা করেন মাত্র এটা তাদের গবেষণা মাত্র কোরআন হাদিস থেকে ডাইরেক্ট এরকম কোনো কথা বলা নাই মোবাইলে টাকা ধার নিলে 20 টাকার পরিবর্তে 18 টাকা আসে কিন্তু পরবর্তীতে রিচার্জ করলে 20 টাকায় কাটে এই বিষয়টা কি রিবার অন্তর্ভুক্ত হবে অর্থাৎ সুদের অন্তর্ভুক্ত হবে কিনা এর উত্তর হলো না এটা সুদের অন্তর্ভুক্ত হবে না মোবাইলে আমরা প্রায় লোন নেওয়া লাগে অনেকের যে টাকা শেষ হয়ে গেছে এখন মোবাইল কোম্পানি বলে তুমি লোন নিতে পারো তো লোন নিলে দেখা যায় 2 টাকা কম দেয় এই যে 2 টাকা কম নিল নিল পুরাটা তাহলে লোন নিলাম আবার কম বেশ হয়ে গেল তাহলে সুদ হবে কিনা উত্তর হলো না সুদ হবে না সুদ হবে না এই জন্য যে সুদের যে সংজ্ঞা সেটা এখানে খাটেই না এটা আসলে ওই রকম আপনার এক্সচেঞ্জ যোগ্য যে নগদ টাকা পয়সা এই ব্যালেন্সটাকে ওইটার মধ্যে ফেলানোই যায় না যার কারণে এটা সুদ বলা কঠিন সুদটা এটাকে সুদ বলা যায় না সুদ না এটা আর দ্বিতীয়ত অনেক কোম্পানি আছে যেগুলো কাটে না হুবহু যা আছে সেটাই দেয় আবার অনেক কোম্পানি আছে কাটে এটা তারা আপনার তাদের যে প্রসেসিং ফি সেটা হিসাবে তারা কাটে তো প্রসেসিং ফি যদি নাও কাটে তারপর এটা সুদ হিসাবে গণ্য হবে না অতএব মোবাইল কোম্পানিগুলো থেকে লোন নেওয়া ব্যালেন্স আবার সেটা পরিশোধ করা সেখানে যদি কম বেশ করে সেটা সুদ হবে না মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরামের ফতোয়া এক্ষেত্রে পরিষ্কারভাবে আছে যেটা সুদ হবে না আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি কিন্তু আমি গোপন গুনাহের কাজে আসক্ত আমি আমার কাজের জন্য অনুতপ্ত হয়ে তওবা করি কিন্তু আমি পুনরায় সেই গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ি এক্ষেত্রে আমার তওবা কি কবুল হয় না হলে এর থেকে পরিত্রাণের উপায় কি
গোপন গুনাহের সাথে আমাদের অনেক তরুণ ভাইরা জড়িত সম্পৃক্ত এই গুনাহ থেকে বাঁচার জন্য আমি কয়েকটা পরামর্শ সব সময় দেই এর ভিতরে সবচেয়ে বড় সমাধান মৌলিক সমাধান যেটা অনেক সময় ভুলে যায় আমি সেটা শুরুতে বলি যেটা হলো বিয়ে করা বিয়ে করার চাইতে কুইক এবং কার্যকর কোনো সমাধান নাই অভিভাবক যারা আছেন সন্তানদের উপযুক্ত হওয়ার পর খুব দ্রুততার সাথে তাদেরকে কাজে লাগান খুব দ্রুততার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং হেল্প করেন সহযোগিতা করেন বিয়ে লেটে করাবেন না কয়েকদিন আগে মাহফিল ছিল কোথায় চা ইয়েতে নারায়ণগঞ্জে তো এক ভদ্রলোক এসে বলল হুজুর আমাদের এলাকাতে বাপ মারা ছেলে মেয়েকে বিয়ে দিতে চায় না আমার এক পরিচিত ভাই তাকে 30 বছরে বিয়ে দিছে বেচারা 8 বছর ধরে বাচ্চা হয় নাই এখন বিয়ে হয়েছে 40 এর পরে তার বাচ্চা হয়েছে সে এখন বুড়া হওয়া দরছে তো অনেক এলাকাতে মুরব্বীরা ছেলে মেয়েকে বিয়ে দিতে যায় না কেন বলে যে বিয়ে দিলে পরের হয়ে যাবে যতদিন আলগায় রাখা যায় এগুলো পাগলামি ছাড়া আর কিছু না যেটা অমানুষ পরের হবে ওটা এমনিই হবে আর যেটা মানুষ সেটা বিয়ের পরেও থাকবে আর বাবা মা বিয়ে দিতে দেরি করার কারণে সন্তান যদি গুনাহে লিপ্ত হয় তার দায়ভার তাকে বহন করতে হবে এইজন্য গোপন গুনাহ থেকে বাঁচার জন্য আপনাদের সন্তানরা তলে তলে কত পাপে জড়াচ্ছে আপনি জানেন না আপনিও পাপী হবেন যদি আপনি অবহেলা করেন তার বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোন রকম ডাল ভাতের ব্যবস্থা করতে পারে ছেলে কোন রকম উপার্জন শুরু করছে আল্লাহর নাম নিয়ে তাকে বিয়ে দিয়ে দেন এবং তার চরিত্র রক্ষা করেন সন্তানের চরিত্র দুনিয়ার যে কোনো সম্পদের চাইতে দামি অনেক বাপ মার কাছে চরিত্রের দাম নাই শুধু পয়সার দামটা আছে তাদের কাছে আছে না নাই এইসব বাপ মা কপাল পোড়া বিধায় যুবকরা এই গোপন গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে শাদী দ্রুত করতে হবে আর দ্বিতীয়ত যে কাজ করতে হবে তা হলো যথাসম্ভব স্মার্টফোন ত্যাগ করতে হবে চার মাস ছয় মাসের জন্য এই ফোন বিক্রি করে ফেলান একটা বাটনওয়ালা ফোন নেন সিম লাগান কোন রকম চলে নেট ছাড়া বাঁচবেন কিচ্ছু হবে না মনে হয় যে হ্যাঁ হ্যাঁ বলে কি হুজুর ফেসবুক ইউটিউব ছাড়া জীবন রক্ষা হবে মরেই তো যাব মরবেন না করে দেখেন হিম্মত করেন সাহস করেন সব সহজ হবে তিন চার মাস এভাবে করেন দেখবেন সহজ হবে ইনশাআল্লাহ তওবা করার পরও যদি না করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান যে আল্লাহ লক্ষণ ভালো না যে তওবার পরে তওবা ভঙ্গ হয়ে যাচ্ছে কিন্তু নিরাশ হবেন না আশা হারাবেন না আল্লাহ যে আপনাকে অনুতপ্ততা দিবেন আপনার ভিতরে অপরাধ বোধ জাগ্রত হচ্ছে খারাপ কাজ করছেন এটা যে বুঝতে পারছেন এটাও একটা ভালো লক্ষণ আল্লাহ তাআলা একসময় ছাড়ার তৌফিক দিবেই দিবে ইনশাআল্লাহ জামাতে সালাত আদায়ের সময় কাতারের মাঝে কতটুকু ফাঁকা রাখা উচিত আমরা যখন জামাতে নামাজে দাঁড়াবো একজন মুসল্লি অন্য মুসল্লির সাথে যথাসম্ভব ফাঁকা বন্ধ করে করে দাঁড়ানোর চেষ্টা করব কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো নির্দেশ করেছেন অনেকগুলো নির্দেশ সুদ্দুল ফরাজ তোমরা কাতারের ফাঁকা বন্ধ করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন লিনু বি আইদি ইখওয়ানিকুম তোমরা পাশে যে নামাজি ভাই আছে তার জন্য তোমার কাঁধটাকে নরম করে দাও মানে মিলে মিলে দাঁড়াও এরকম শক্ত হয়ে যাতে কেউ মিশতে পারে না এরকম থাকিও না একটু নরম হও আশপাশে মুসল্লিদের জন্য এবং তিনি বলেছেন লা তাদাউল ফুরুজাত লিশয়তান কাতারের মধ্যে ফাঁকা জায়গা শয়তানের জন্য রাখিও না এগুলো বন্ধ করো অথচ আমাদের দেশে অনেককে দেখা যায় ব্যাপারে আমরা অবহেলা করি কাতারের মধ্যে ফাঁকা রাখি আছে না নাই কাতারের মধ্যে ফাঁকা রাখবেন না কাতারকে যতটুকু বন্ধ করা সম্ভব ততটুকু বন্ধ করবেন একেবারে শতভাগ বন্ধ করতে পারবেন না কিন্তু যত সম্ভব বন্ধ করবেন বুখারী হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইরকম আলিয়ানাকুম মানাকা ফিস সালাহ তোমাদের ভিতরে যে ব্যক্তি তার পাশের নামাজি ভাইয়ের জন্য কাঁধটাকে নরম করে দেয় মানে কেউ কাছে এসে মিশে দাঁড়ালে সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে কোমল হয় তার প্রতি তো সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমামতি করতেন তিনি ইমামতি করার সময় একামতের পর তিনি কাতার সোজার জন্য বলতেন সাউ সুফুফাকুম তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো কাতারের ফাঁকা বন্ধ করো শয়তানের জন্য জায়গা রাখবে না বিভিন্ন রকমের নির্দেশনা তিনি দিয়েছেন অনেকগুলো নির্দেশ সূচক ক্রিয়া তিনি ব্যবহার করতেন এখান থেকে বোঝা যায় কাতারের মধ্যে ফাঁকা রাখা উত্তম না বন্ধ করা উত্তম বন্ধ করা উত্তম কিন্তু আমরা অনেকে বন্ধ করি না অনেকে আছে কাছের কোনো ভাই যদি বন্ধ করতে আসে উল্টা তারে আরো বকা দেয় ভাই গায়ের দিকে ছুটছেন কেন আসে না না এরকম লোক এটা করা যাবে না আবার বন্ধ করতে গিয়ে আরেকজনের গায়ের উপরে পড়ে যায় না তার বিরক্তির কারণ হয় না সেটাও মাথায় রাখতে হবে অতএব কাতার বন্ধ ফাঁকা বন্ধ করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল এবং কাতার সোজা করা আরেকটা আমল নবীজি বলেছেন যে তোমরা কাতার সোজা করো
لا تختلفوا فتختلف قلوبكم تمرا কাতার বাঁকা করিও না তাহলে তোমাদের অন্তরগুলো বাঁকা হয়ে যাবে মতপার্থক্য তৈরি হবে মিল মহব্বত থাকবে না এজন্য মিল মহব্বত জন্য থাকে কাতা সোজা করতে হবে এবং ফাঁকা বন্ধ করার চেষ্টা করতে হবে স্বামী খারাপ কাজে জড়িত আছে যেমন বিভিন্ন সমিতির সাথে জড়িত আমি সেটা জানি কিন্তু বাধা দিলে মানে না এখন আমার করণীয় কি আমাদের কোন এক বোন প্রশ্ন পাঠিয়েছে স্বামী যদি কোনো সুদের কারবারের সাথে জড়িত হয় কোনো হারাম লেনদেনের সাথে জড়িত হয় তাহলে স্বামীকে তার স্ত্রী ভালোবাসা দিয়ে মমতা দিয়ে স্নেহ দিয়ে আবদার দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করবে আমি প্রায় বলার চেষ্টা করি স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা এরকম যে একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে অনেক কিছু আদায় করতে পারে যদি একান্ত অমানুষ না হয় তাহলে সেক্ষেত্রে তাকে ভালোবাসা দিয়ে এটা আদায় করা সম্ভব এটা চেষ্টা করতে হবে সব কিছু তোমার জন্য উজাড় করতে চায় প্লিজ তুমি ফিরে আসো আর যেই স্বামী একজন দিনদার স্ত্রী পাইছে যে স্ত্রী হারাম থেকে বাঁচতে চায় এই স্বামীর চাইতে কোপালপোড়া স্বামী দুনিয়াতে আর কে আছে যে একজন ভালো স্ত্রী পাইছে বেশিরভাগ স্বামীরা নষ্ট হয় বউয়ের কারণে বউ বলে যে টাকা চাই পয়সা চাই শাড়ি চাই চুড়ি চাই স্বর্ণ চাই গহনা চাই এজন্য স্বামীরা মনে না চাইলেও হারাম খায় কারণ বউয়ের আবদার পুরা করা লাগে চাপ আছে বাসা থেকে আর এই ভদ্রলোকের তার স্ত্রী হারাম খেতে চায় না কষ্টে চলতে চায় তারপরও হারাম থেকে বাঁচতে চায় নুন পান্তা খেয়ে থাকতে চায় তারপরও হারাম খেতে চায় না আর এই কোপালপোড়া সমিতিতে সুদের জন্য ঘুরে বেড়াচ্ছে তাহলে বোঝা গেল এর চাইতে বলো কোপালপোড়া আর নাই যে এত বড় নিয়ামত সে ঘরে পাইস ওয়াখাইরু মাতাইদ দুনিয়াল মারাতু সলিহা নেক এবং ভালো স্ত্রী যদি কারোর কপালে জোটে তো দুনিয়াতে তার যত সম্পদ আছে যত দামি কিছু আছে এর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ তার ঘরে আছে তার একজন নেককার স্ত্রী আছে যে আল্লাহকে চিনে ভাইরা আমার এজন্য স্বামীকে স্ত্রী নসিহত করে ফিরে আনার চেষ্টা করবে অন্যদেরকে দিয়ে বুঝাবে প্রেসার ক্রিয়েট করবে যদি কোনোভাবে ফেরত আনা না যায় এবং স্বামীর হালাল হারাম দুই রকম উপার্জন থাকে তিনি চেষ্টা করবেন হালালটা তার সংসারে খরচ করার হারামটা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি একান্ত তার কোনো উপায় না থাকে বাধ্য হয় হালাল হারাম মিশ্রিত দেয় স্বামী এবং তিনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন তিনি চেষ্টা করেছেন চেষ্টা করছেন আল্লাহর কাছে মাফ চাচ্ছেন এটুকুর কারণে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন তার গুনাহ হবে না কিন্তু পাপিষ্ঠ স্বামী বুঝে শুনে অপরাধ করলে আল্লাহর কাছে সে কিন্তু পার পাবে না এরপরে প্রশ্ন হলো স্বামী বেনামাজি এবং মুনাফিকের যে তিনটি লক্ষণ কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে সে তার মধ্যে আছে এখন এই স্বামীকে ছেড়ে দেওয়া যাবে কি এটি একটু জটিল মুনাফিকের লক্ষণ থাকলেই স্বামী ছাড়া যাবে না মুনাফিকের লক্ষণ থাকা মানে কিন্তু মুনাফিক না বা কাফের না আয়াতুল মুনাফিকি সালাস হাদিসে আসছে মুনাফিকের আলামত এবং মার্কা হলো তিনটা কয়টা মার্কা মুনাফিকির ইযা হাদাসা কাযাবা যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে যখন সে কথা বলবে কি বলবে যদি কথায় কথায় মিথ্যা কথা বলে এটা হলো মুনাফিকের আলামত কথায় কথায় যদি মিথ্যা বলে এটা কিসের আলামত মুনাফিকের আলামত ইযা হাদাসা কাদি ওয়া ইযা ওয়াদা আখলাফ ওয়াদা করলে খেলাফ করে কথার কোনো ঠিক নাই আজকে বলে তিন দিন পরে হয় সবার সাথে যেমনি সেমনি ওয়াদা করে আর খেলাফ করে এটা মুনাফিকের মার্কা নম্বর দুই আর মুনাফিকের তিন নম্বর মার্কা হলো ওয়া ইযা আতমিনা খান তার কাছে আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করে তার কাছে আমানত রাখা হলে কি করে সে আমানতের খেয়ানত করে কথা বলছে কাউকে না বলার জন্য সে সবার আগে বলে বেড়ায় টাকা জমা দিছে মেরে দেয় আমানতের ঠিক ঠিকানা নাই এই তিনটা হলো মুনাফিকির মার্কা কথায় কথায় মিথ্যা বলা ওয়াদা করলে ওয়াদা রক্ষা না করা আর আমানতের খেয়ানত করা এই তিনটা হলো মুনাফিকির মার্কা এই মার্কাগুলা কারোর মধ্যে থাকলে লক্ষণ খারাপ মুনাফেকের লক্ষণ আস কিন্তু এটাকে নেফাকে আমলি বলে কর্মগত মুনাফেক বলে এটার ফলে মানুষ বেইমান হয়ে যায় না কাফের হয়ে যায় না তাহলে তো মুসলমান একটাও খুঁজে পাওয়া যেত না কারণ কথায় কথা মিথ্যা বলে এরকম মানুষের অভাব আছে দেশে ওয়াদা করে আর ওয়াদা ঠিক রাখে না এরকম মানুষের অভাব আছে আপনাদের এলাকায় অভাব আছে এরকম মানুষের তাহলে তো মুসলমানই টিকে পাওয়া যাবে না এই জন্য এগুলো থাকলে মানুষ কাফের হয়ে যায় না কোনো নারী তার স্বামীর মধ্যে তিনও আলামত যদি দেখেন
তাহলে তাকে কাফের মনে করে তার থেকে বিচ্ছেদ হওয়ার কোনো প্রয়োজন নাই, যুক্তিকতাও নাই, বরং তাকে নসিহত করে ভালো করার চেষ্টা করবেন, আর না হলে তার পাপে তাকে পাবে, নিজে ভালো থাকার চেষ্টা করবেন। ইমাম সাহেব সালাম ফেরানোর পর তার সাথে দুহাত তুলে মোনাজাত করব নাকি তাসবিহ তাহলিল পড়ব? সালাতের শেষে, নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফেরায় ফেলবেন, সর্বপ্রথম যে কাজ সেটা কি? এক বর্ণায় আসছে আল্লাহু আকবার বলবেন, এরপর তিনবার ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অন্য বর্ণায় আসছে শুধু ইস্তিগফার বলবেন, সালাম শেষ ইমাম সাহেবের প্রথম কাজ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আপনাকে আল্লাহ তৌফিক দিলে আপনি আরো বিভিন্ন দোয়া আছে সেগুলো পড়বেন, সূরা ইখলাস একবার পড়বেন, সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন, আয়াতুল কুরসি একবার পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম। এরপরে দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি আরো দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা নাবুদু ইল্লা ইয়াহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদল ওয়া লাহুস সানাউল হাসান। এরপর আরো পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে পড়বেন আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আরেক বর্ণনা আছে আল্লাহু আকবারও 33 বার, শেষের বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে এই দোয়া এবং জিকিরগুলো পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। এগুলো বেশি বেশি করে পড়বেন। এই যে দোয়াগুলোর কথা আমি বললাম এগুলোর সবগুলো মুখস্থ যাদের আছে একটু হাত তুলেন তো, বুঝে হাত তুলছেন? আমি যদি এখন জিজ্ঞেস করে বলতে পারবেন এই সবগুলো মুখস্থ আছে? মাশাআল্লাহ, এই সবগুলো মুখস্থ হলো মানুষের হাত উঠছে মাত্র 8-10টা এতগুলো মানুষের মধ্যে। তাহলে বোঝা গেল পাঁচ ওয়াক্ত নামাজের পর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর যে দোয়াগুলো জিকিরগুলো বলতেন এগুলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মুখস্থ নাই। কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি, সেটা কি? রেডিমেড মুনাজাত। যে হুজুর এত দোয়া দরুদ বুঝি না, আপনারে বেতন দিয়ে রাখছি না, আপনি দেন তুলে, তো হুজুর উঠে আল্লাহুম্মা আমিন দিয়ে দেয়। ভাইরা আমার, পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে এভাবে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এভাবে ট্র্যাডিশনাল এবং রেডিমেড মুনাজাত করতেন না, তিনি করতেন দোয়া দরুদ গুলো পড়তেন, সাহাবায়ে কেরাম সেগুলো করতেন। বহু হাদিসে বিষয় বর্ণিত আছে, আর যেটা আমাদের সমাজে প্রচলিত আছে ওরকম একটা হাদিসে পাওয়া যায় না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পর সাহাবীদের নিয়ে এভাবে করতেন। যদি দু চার বারও করতেন শত শত হাদিসে বর্ণনা আসতো, কারণ সাহাবীরা সবাই নবীজির সবকিছু বর্ণনা করতেন। নামাজের পুঙ্খানুপুঙ্খ রুকুতে তিনি শুধু সুবহান রাব্বিল আজিম পড়েন নাই, কখনো সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ পড়েছেন, রুকু সিজদে কখনো কখনো তিনি দোয়া পড়েছেন সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, কখনো তিনি বলেছেন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতু ওয়ার রূহ, কখনো তিনি বলেছেন সুবহানাদিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমা